নমস্কার, শুভ সন্ধ্যা। দিলশের আজকে এই বিকালের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমাদের সেই মন্ত্র সত্যমেব জয়তে, সত্যের জয় হোক। আজকে এই রকমই একটা সত্য নিয়ে আড্ডা হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওই গতানুগতিক নতুন করে পরিচয় দিতে হবে না বলে আমি সেরকম বলছি না। সবাই কলকাতার যত শিল্পীকে বিভিন্ন ফিল্ড ধরে বলছি, আমাদের ভিজুয়াল আর্টে যাকে মুখে চেনে, আমাদের এই কিছুদিন আগে ফোরামের একটা সভায় যোগেন্দা বলছিলেন যে আমাদের এখানকার এত শিল্পী এত নাম, কেউ মুখে চেনে না, এর একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু সনাতন দিন্দাকে বলে দিতে হয় না। শিল্পী সনাতন দিন্দা আমাদের স্ক্রিনে আছেন বা আজকের আমাদের অতিথি। আমাদের নিয়ম অনুযায়ী খুব আমি কম কথা বলি জানেন, কারণ অনুষ্ঠানটা হচ্ছে আমাদেরই একজন বন্ধু আর কি, শুভাশিস, ছোট্ট বন্ধু। ও আচমকে একটা শুটিং এ চলে যাওয়ায় ওই আসল হচ্ছে মানে অ্যাঙ্কার বলতে যা বোঝায়, মূল আজকে মধ্যমণি হচ্ছে সনাতন দিন্দা, এরকম একজন থাকে না। আমি ওই একটু পেছন থেকে উস্কে দিই মাত্র, এই রকম। তা কিন্তু ও না থাকায় আজকে সে চাপটাও আমার ঘরে এসে পড়ে গেছে গত কয়েকটা এপিসোডের মতো। তো যাই হোক, অসুবিধে নেই, যেহেতু আমরা পুরো গল্পতে বিশ্বাস করি আর অনুষ্ঠানটার নাম যেহেতু দিলশে, এতদিনে তো আপনারা জেনে গেছেন যে আমরা অন্তর থেকে কথা বলি। এটার প্রচুরবার চেষ্টা করা হয়েছিল যদি বাংলা একটা ভালো নামকরণ করা যায়, যে এতদূর পর্যন্ত একরকম ভাবনা, তারপর থেকে অন্যরকম কথা, এরকম নয়। আর যাদের আমরা অতিথি হিসেবে আনি, যারা মনে করি আমরা আর কি আমাদের ছোট্ট প্যারামিটারে, যারা সত্যি করে অন্তর থেকে কথা বলে এবং নিজের কথা বলে, মানুষের কথা বলে, তার শিল্পের কথা বলে, সেই রকম জায়গা থেকে সনাতন। সনাতনের একটা ছোট্ট গল্প দিয়ে শুনব, তারপর সনাতনই আবার বললাম সনাতন বেশি বলবে, আমরা শুনবো বেশি, আমি শুধু ওকে একটু উস্কে দেব বা সূত্র ধরিয়ে দেব। সূত্রধর বলতেও যেটা বোঝে, আমি কিন্তু সেই ভূমিকায় নেই, এতটুকু বিশুদ্ধ আড্ডা, কিন্তু অন্তর থেকে দিলসে যেটা বলার আর কি। কবছর আগে এই ধরুন দেখতে দেখতে 8-10 বছর হয়ে গেছে, একদিন এই দ্বিতীয়া তৃতীয়া হবে, সনাতন তখন ওই গোয়াবাগানের অঞ্চলের ওর একটা ফ্ল্যাটে গেছি, হঠাৎ খবর এলো বাগবাজারের একটা গলির একটা দুর্গাপুজোর প্যান্ডেলে আগুন লেগে গেছে এবং প্রতিমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বিতীয়া নয়, আমার মনে হয় চতুর্থী পতুর্থী হবে সম্ভবত। ওর সঙ্গে একটা মিটিং ছিল, সনাতন 2 মিনিট অপেক্ষা করলো না, সব বাদ দিয়ে বললো অতনুদা তুমি আগে ওদের ফোন করো, মাটি জোগাড় করতে বলো, আমি বিনা পয়সায় গিয়ে ঠাকুর করে দেবো, এ হতে পারে না, আমি করে দিচ্ছি, ওদের ভাবতে বারণ কর। আজকে আজকে না গতকাল যখন কথা হচ্ছে এই অনুষ্ঠান নিয়ে, তা সনাতন তখন সবে 2টো প্রতিমা নির্মাণের কাজে হাত দিয়েছে এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে দেখা যাচ্ছে সনাতন এরকম ঘোষণা করেছে, কিছু ঠাকুর সনাতন বিনা পয়সায় করে দেবে। আজকে সকালে প্রখ্যাত ভাস্কর বিমল কুণ্ডুর সঙ্গে কথা হচ্ছিল, বললো এইটা হচ্ছে না সনাতন। সারা কলকাতা খুঁজলে তোমার ভাই কি তোমার বন্ধু কি তোমাদের দলের সদস্য কি মানে একদম ভালোবাসার গণ্ডির মধ্যে যারা পড়ে খুব ক্লোজ রেঞ্জে, এটা নয়, এটা যে কেউ শিল্পী, যে কোনো শিল্পী এরকম দুম করে বলতে পারে না বলে তখন আমি এই দিনের ঘটনার কথা বলছিলাম। সনাতনের কাছে আজকে গল্প সূত্র ধরেই বলি, এই যে চারদিকে তোমার নামে মানে সদর্থক ভাবে প্রচার, তুমি নাকি বলেছ যে এবছর যে তোমাকে বলবে তাদের জন্য বিনা পয়সায় তুমি নাকি ঠাকুর করবে, এই ব্যাপারটা একটু খোলতাই করে বলো, কারণ না হলে এটা একটু গুজবের মতো এলোমেলো রকম কথা শুনতে পাচ্ছি, বলো। না, তুমি ঠিকই শুনেছো, কারণ এটা তো আমি অনলাইন বলেছি, একদিন নয় যে কটা অনলাইনে বসেছি সে কটাতেই আমি বলেছি যে আমি বিনা পয়সায় পুজো করে দেবো, আমাকে একটা নয়া পয়সা অনলাইন দিতে হবে না, এটা আমার দায়, এটা আমার সামাজিক কর্তব্য, কারণ সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে বা প্রতিষ্ঠিত নাই হই একজন নাগরিক হিসেবে আমার কর্তব্য যে মানুষকে এই প্যান্ডেমিকের মধ্যে, যারা এতদিন এতগুলো কালো দিন, ঘন কালো দিন, বিমর্ষ দিনে থেকেছে, সেখানে একটা উৎসব মুখর প্রাঙ্গন দরকার। এবং কিছু মানুষ তো আমার দুর্গা প্রতিমা দেখতে ভালোবাসেন, তো আমি চাইছি যে এক জায়গায় তারা ভিড় না করে
আমি যদি 10টা প্রতিমা মানে শহরের বিভিন্ন প্রান্তে করে দিই, তাহলে ভিড়গুলো সেখানে কম কম ছড়িয়ে যাবে কম বেশি করে, এবং তারা এক একটা জায়গায় গোষ্ঠীবদ্ধভাবে না গিয়ে তাদের পাড়ার পুজোটা বা একটা একটা এলাকা জুড়ে তারা আনন্দ করতে পারবে। আর সেকেন্ডলি হচ্ছে এবছর একদম মানে সারা পৃথিবীতে অন্যরকম বছর এই COVID-19 ইয়ারটা 2020টা, কারণ এবছরটা আমরা কোনোদিনও পাবো পৃথিবীর কোনো মানুষ আশা করতে পারেনি। হ্যাঁ, আশা করতে পেরেছিল নিশ্চয়ই যারা চিন্তাবিদ, যারা বৈজ্ঞানিক, যারা সায়েন্টিস্ট, তারা জানতো যে এরকম একটা প্যান্ডামিক আসবে। তো তারা আমাদের যেহেতু মানে রাষ্ট্রনায়করা মূর্খ রাষ্ট্রনায়ক, তো তারা প্রস্তুত ছিল না, যার জন্য তো প্যান্ডামিক এসছে এখানে, যার জন্য গত 7,000 বছরে বোধ হয় এত ভয়ঙ্কর দিন আসেনি যে আমরা 1 ঘন্টা পরে কি করবো, আগামী 1 ঘন্টা পরে কি করবো, সেই পরিকল্পনা কেউ করে উঠতে পারে না। হ্যাঁ, কিছুই পাওয়া যাচ্ছে না। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আমার দেশের জন্য, আমার মাটির জন্য, আমার ভূমির জন্য একজন শিল্পী হিসেবে তাদের সবাইকে একটু এন্টারটেন করা, আর আমাদের তো এন্টারটেন করাই তো কাজ, মানুষকে একটু সহজতভাবে কথা বলা, তাদেরকে ভয় কাটানো। কারণ এই প্যান্ডেমিক নিয়ে, COVID-19 নিয়ে যেভাবে আজকে বেসরকারি হসপিটালগুলো কিছু ডাক্তার যেভাবে পয়সা লুটছে, আর যে হারে ইলেকট্রনিক মিডিয়া ভয় দেখাচ্ছে এই প্যান্ডেমিক নিয়ে, এটাকে কিন্তু এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এই এত বড় একটা কালো দিন, বিমর্ষ দিন, 6 মাস 8 মাস পর একটা উৎসবমুখর প্রাঙ্গণের প্রয়োজন। সেই জন্য আমি বলেছি যে দুর্গাকে ঘিরে, দুর্গা পুজোকে ঘিরে যে উৎসব আমরা করে থাকি, সেই উৎসবে যখন আমি 20-22 বছর ধরে এই আগুনে ঘৃতাগ্নি করছি এই হোমযজ্ঞে, সেখান থেকে আমি বলেছি আমার দায় একজন মানুষ হিসেবে এই কাজটা করা, আমি বলেছি আমি বিনা পয়সায় ঠাকুর করে দেবো, শুধু আমাকে খরচাটুকু দিক। আজকে যারা আমার যারা সহকর্মী আছে, সহশিল্পী আছে, সহযোদ্ধা আছে, এই 100 জন 150 জনকে নিয়ে কাজ করতাম, তাদের মধ্যে 20 জনকে তো কাজ দিতে হবে, তারা কেউ হাত পেতে ভিক্ষে করবে, তারা কাজের বিনিময়ে টাকা চাইছে। আমি জোর করে গত 2 দিন আগে আমি জোর করে 10 জনকে ডেকে নিয়েছে, আমি আমার স্টুডিওতে কাজ শুরু করেছি, এবং সেটা একদম বৈজ্ঞানিক উপায়ে তারা এসছে, তারা ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, তাদের নিয়ম মেনে, সবকিছু নিয়ম বিধি মেনে কাজ শুরু হয়েছে। খুব ভালো কথা। আচ্ছা, যখন এই এই অতিমারির কথা উঠল, ধরো খুবই সাধারণ এটা প্রশ্ন না, গল্পের মতো বলছি, যে তুমি তো দেখেছি এর আগে পরের বছর কি প্রতিমা করবে, আগে থেকেই তোমার মাথায় একটা পরিকল্পনা চলে আসে, তোমার এবারের প্রতিমা নির্মাণের ক্ষেত্রে বলছি বা সৃষ্টির ক্ষেত্রে, তুমি কি এই অতিমারিটাকে কোনোভাবে চক্ষুচের কোনো প্রভাব বা কোনো কিছু আলাদাভাবে, না না একদম না, এটা ছেলে খেলা হবে একেবারে, কারণ অনেকে একটা বিস্তৃ জায়গায় গেছে, ঠাকুর ওই মাস্ক পরে আছে আছে এরকম ধরনের বিভিন্ন রকম করছে, তাতে দেখলাম যে বাইরের যে আলোচনা হচ্ছে যে এটা একটু পুতুল খেলা, পুতুল খেলার মতো হয়ে যাবে এরকম ভাবে যদি কেউ করে, সেইটা সম্বন্ধে জানতে চাইছি যে দেখো পরীক্ষা নিরীক্ষা তো প্রচুর হবে, তুমি কিরকম ভাবে এবারে প্রতিমা নির্মাণের কাজটা নিয়ে যাবে, মানে তোমার পরিকল্পনা। এটা কিন্তু কেউ তার ব্যক্তিগত জায়গা সে ভাবতেই পারে, কিন্তু যখন এটা পাবলিক নিয়ে একটা কাজ হচ্ছে, এটা পাবলিক আর্ট নিয়ে কাজ হচ্ছে, তখন এক্সপেরিমেন্টটা যখন করবে না, সে ক্ষেত্রটা একটু বুঝে করা উচিত। ধরো গত বছর আমি 25 পল্লীতে, খিদিরপুর 25 পল্লীতে আমি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কাজ করেছিলাম, এই পলিউশন নিয়ে আমি সেখানে কিন্তু দুর্গাকে এবং গণেশকে অক্সিজেন মাস্ক পরিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা আসল প্রতিমাটা না, সেটা ইনস্টলেশনের সময় কি কোনো ইনস্টলেশনের সূত্র অনুযায়ী, এবং সেটা এই মানে সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্টের ক্ষেত্রে, এবং সেটাকে সাজুজ্য করার জন্য আমি ওই কাজটা করেছিলাম, কিন্তু যে প্রতিষ্ঠিত দুর্গা প্রতিমা মানে যারা পূজো আচ্ছা করেছে, হ্যাঁ সেটাকে আমি করিনি। এটা যদি কেউ করে থাকে, তার যদি থিমের মধ্যে থাকে, সে করতেই পারে, কোনো অসুবিধে নেই। আসলে এটা না খুব মানে একটা মানে গন্ডগোলের জায়গা, যে ধরো কার কিসে ভক্তি আসে এ বোঝা খুব মুশকিল। এখন যারা ঠাকুর তৈরি করতে বলছে বা করছে, তাদের সঙ্গে আমার এমনি দ্বন্দ্ব বেঁধেছে, দ্বন্দ্ব বেঁধেছে, সবাই বলছে যে এখন একটা ছোট আটচালা বাংলা প্রতিমা হবে। এখন বাংলা প্রতিমা কি আমার তো জানা নেই, কোনটাকে বাংলা প্রতিমা বলে, কোনটাকে ইংলিশ প্রতিমা বলে। হ্যাঁ, এতদিন ধরে চর্চা করছি, বাংলা প্রতিমা হবে,
এবং হ্যাঁ, টাকা বাজারে খুব বাজেট, চালু আছে বাংলা প্রতিমা, বাংলা হ্যাঁ প্রতিমা। হ্যাঁ হ্যাঁ এক চালার প্রতিমা, আরে আমি তো এক চালার প্রতিমাই করি। হ্যাঁ কার্তিক গোলে লক্ষ্মী ভাই যদি আলাদা থাকে না, এনিহাউ তো আমার বক্তব্য হচ্ছে যে বাজেটটা 10% নেমেছে, 100 টাকার জায়গায় 10 টাকা এসে নেমেছে। হ্যাঁ এখন 10 টাকা দিয়ে ঠাকুর করে সেখানে ভক্তি বেশি দেখাতে হবে। আর যখন টাকা ছিল, প্যান্ডেমিক ছিল না, তখন টাকার হিড়িকটা দেখিয়ে কোটি কোটি টাকা খরচা করে তখন থিমের ঠাকুরের মধ্যে বেশি ভক্তি ছিল, আর এখন পয়সা নেই বলে বাংলা ঠাকুরে বেশি ভক্তি। এই যে অতি ভক্তি, এটা আবার কিছু কিছু মানে পুজো কমিটি চোরের লক্ষণ। এটা যেহেতু অ্যাওয়ার্ড কোম্পানি পাবে না, অতিভক্তি আর কি, এটা অতিভক্তি মানে অতিমারির থেকেও ভয়ঙ্কর। আর তো সবকিছু সামলে আমি এসব চিন্তা ভাবনা না করে আমি এটাও বলেছিলাম পরিষ্কার, এবং সেটা 3 মাস আগে, সেদিনকে সুশান্ত ছিল আমার সঙ্গে, প্রদীপ্ত ছিল, তা আমি বলেছিলাম যে কোনো পুজো কমিটি যদি আমাকে ঠাকুর করতে না দেয় বা করতে না ডাকে, আমি নিজে একটা লরির মধ্যে ভ্রাম্যমান প্রতিমা করে সারা কলকাতা ঘুরিয়ে দেবো। তা আলটিমেটলি 2টো পুজো আমি করছি, এখন অব্দি 2টো ঠাকুর করছি, হয়তো আরো কতগুলো করব। হ্যাঁ তো না, এখনো যদি কেউ তোমাকে আবেদন করে আর কি, কোনো সেরকম স্ট্রং একটা পুজো কমিটি থেকে, বা তাদের ইচ্ছা বা বিন্যাস ঠিক আছে যে এখন প্রতিমা এখন অসুবিধা, তুমি করতে স্ট্রং পারবে? বলে কিছু নেই, স্ট্রং বলে কিছু আচ্ছা, নেই, যে ভালো বলবে। কথা। আমি তো আচ্ছা জুনিয়র ছেলেপুলের জন্য বলছি যে তোরা যদি প্যান্ডেল করিস সেখানে আমি ঠাকুর ঢোকাবো, কারণ তোদের সঙ্গে আমার কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকা উচিত, বাচ্চাগুলো পাশে থাকা উচিত। আজকে সিনিয়র তোমার আমি, পক্ষে সম্ভব, না খুব না আমি ভালো। এটাও বলেছি, আমি তোমাদের এটাও এই বলেছি, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আরো চারদিকে ছড়িয়ে যাবে। অনেকে আমাকে সকাল থেকে তোমার ছবি ছাড়ার সঙ্গে সঙ্গে যা ফোন, আমার কাজকর্ম করতে দেয়নি ঠিক মতো। আমি জানি না না এটা রিফ্লেক্ট করছে কিনা, দাদা না পরে কথা কত ভালো বলি কথা আমি বুঝতেই পারবো। আচ্ছা, শোনো, একদিন আজকেই একদিন আমাদের সকালবেলা একদিন আমাদের বলো। হ্যাঁ মানে সরাসরি মিটিং হয়েছিল, এই হুম দুর্গাপূজা ফোরামের সেক্রেটারি ছিল, আমি সুশান্ত ভব ছিল, ওখানে গিয়ে আমি এ কথাটাও বলেছি যে আমাকে কাজ দিতে হবে না, অন্তত কুমারটুলির মৃৎশিল্পী যারা আছে তাদেরকে কাজ দিন, তাদের পরিবারগুলোকে বাঁচান, শুধু কুমারটুলি না, যারা এই ট্র্যাডিশনালি যারা শিল্পের কাজ করে থাকে, দুর্গাপুজোর কাজ করে থাকে, তাদের পরিবারকে বাঁচানোর জন্য তাদের কাজ দিন, আমাকে দিতে হবে না, কিন্তু জুনিয়র ছেলেপুলেদের কাজ দিন। আজকে দুর্গাপুজোটা বন্ধ হয়ে গেলে পরে সারা ভারতবর্ষের আর্থসামাজিক পরিকাঠামো ভেঙে পড়বে, এই শেষ একটা জায়গা, একটা অতিমারির পর একটা মহামারী ঢুকতে পারে যদি দুর্গাপুজো না হয়, দুর্গাপুজো হলে পরে আমরা মহামারীটা ঢুকতে পারবো। একটা প্যান্ডামিক গেলে একটা এপিডেমিক আসে, এই এপিডেমিকটা আমরা রুখতে পারবো যদি দুর্গাপুজোটা ওভার হয়। টার্ন ওভার, এটাকে নিয়ে কেন ভাবছে না? আরো গুরুত্ব দেওয়া দরকার আছে এখনো এখনো সাংঘাতিক ভাবে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা সেগমেন্ট, তোমার লাইট থেকে, প্যান্ডেল থেকে, মাইক থেকে, এর অনুসারী যারা শিল্পকলা গুলোকে সাপ্লাই করে তাদের সবাই খুব মানে বিপন্ন। আমি কদিন আগে কুমোরটুলিতে গেছিলাম, ওদের বিপন্নতার কথা শুনছিলাম, সে ডাকের শ্বাস থেকে আরম্ভ করে সবকিছু। যাই হোক, অন্যদিকে আসি, আজকে সকালে যখন আমি ওই বিমলদার কথা সূত্র ধরেই বলি, আমাদের স্কাল্পটার ভাস্কর বিমল কুণ্ডু, প্রতিমার বিবর্তন নিয়ে কথা হচ্ছিল, এই যে আমি অতিমারির কথা বললাম না, যে তোমার প্রতিমায় ছাপ পড়বে কিনা, তা তখন আমি বলতে গিয়ে বললো যে দেখো, সনাতনের কথা যদি আমি আমার দিক থেকে বলি, সত্যি করে যদি বিবর্তন আনে সনাতন এসেছে, এনেছে কি করে? বলছে সনাতনের আগে দুর্গা প্রতিমায় 2টো হাত নিয়ে কাজ করা আমরা কজন শিল্পীর কাছে পাই। বললে আমি ওটা সব জায়গায় বলি যে এই যে দুর্গাপুজোয় দুর্গা প্রতিমাকে কেন্দ্র করে 2 হাতের প্রাবল্য বা তার কম্পোজিশনের বিভিন্ন রিদম নিয়ে কাজ করা, এটা সাংঘাতিক ভাবে বিমলদা বারবার বলছিল যে এটার দিক থেকে নজর দিও, যে এটা কিন্তু সনাতনের আগে সেই রকম ভাবে হয়নি। তোমার এই মানে ভাবনাটা কিভাবে এসেছিল, বা তুমি কিভাবে এদিকে এসেছিলে একটু বলবে হালকা করে? তাহলে আমি একটু মানে ছোট করে গল্প বলি, গল্পটা যেটা হচ্ছে ছোট যে করে কেন, ভালো করে বলো। ও বললো না এগুলো যেটা, দরকার, হ্যাঁ হ্যাঁ আগামীর জন্য দরকার, আমি বিমলদাকে রেসপেক্ট করে বলছি, বললো এগুলো বের করবে। না আসলে কি, একটা মেয়ে মানে একটা মানুষ, তার তো 2টো হাত, বাকিগুলো তো অজুহাত বা কল্পনাশ্রিত। হ্যাঁ তো এখানে পুরাণ বর্ণিত একটা ষোড়শী সুন্দরী মেয়ে, তাকে 10 জন দেবতা 10টা বর দিল, মানে 10টা হাত দিয়ে তাকে
আরো বেশি স্ট্রং করলো, অস্ত্র শস্ত্র দিয়ে সুসজ্জিত করলো। মানে একটা মেয়ে 7টা গুণের অধিকারী জন্ম থেকে, তারপরে সে 9টা গুণে নবগ্রহের 9টা গুণের অধিকারী। আর একটা যেটা হলো সেটা হচ্ছে এই যে মানব শরীরের অপসুর, মানে অসুরকে বধ করার পর উনি দেবী চণ্ডী বা দেবী দুর্গা হলেন। এটাই হচ্ছে দেবী দুর্গার 10টা হাত। তো সেখান থেকে আমি আমি তো ঘরের মেয়ে হিসেবে দেখছি বারবার ধরে, তো যখনই তখন আমি দুটো হাত, সে দুটো হাত দিয়ে কম্পোজিশনটা করছি, বাকি হাতগুলোকে আমি ওই আরোপ করার মতন। কারণ আমি একটা জায়গায় বিশ্বাস করি, এই সবিনিস্টিক কালচারের মধ্যে, সবিনিস্টিক সোসাইটিতে আজকে পুরুষ দেবতারা দুর্গাকে, মানে একটা মেয়েকে বর দিয়ে সুসজ্জিত করলো। তুমি বর দেওয়ার কে হে? আমরা যদি মাদার কালকে বিশ্বাস করি, তাহলে পুরুষ সচেতন সমাজ সারা জীবন ধরে এই গীতা উপনিষদ সব জায়গায় নিজেদের প্রাধান্য রাখার জন্য দুর্গা নামক একটা মেয়েকে, তাকে তো কোনো জায়গায় একটা খাটো করা হচ্ছে, যে পুরুষরাই তাকে মানে বর দিয়ে বা তাকে পাওয়ার দিচ্ছে, 10খানা পাওয়ার। কেন সে নিজে থেকে কোনো পাওয়ার দিতে পারে না? একটা মেয়ে সে কি সম্পূর্ণ নয় কোন একটা জায়গায়? এটা তো আমরা ভাবতেই পারি। তো যার জন্য আমার এই সবকিছু মিলিয়ে মিশিয়ে, মানে আমি তো একটু মানে এই চমস্কিয়ান টেকনিকে চলি, মানে ভাবতে পারি আর কি। তো যার ফলে আমার মনে হয় এগুলো একটু ভাবা দরকার এই সময় দাঁড়িয়ে। তারপর দেখবে আমি কোনোদিনও ঠাকুরের হাতে ওই অস্ত্র দিই খুব সিম্বলিক্যালি, কিন্তু ওই অসুর নিধন যজ্ঞটা আমি পছন্দ করি না একদম। আর গল্পটা তো একদম অন্য জায়গা থেকে আসলে, আমরা যদি না বিবর্তন করি, আমরা যদি না ভাবাই, তাহলে ভাববে এটাকে চিরচরিত ভাবে চলে এসেছে। তাই আজকে এক চালা প্রতিমা তো সেখান থেকে প্রখ্যাত শিল্পী গোপেশ্বর পাল জি পাল উনি চালাগুলোকে ভাঙলেন, রেভলিউশন করলেন। তারপর আমরা সুনীল পালকে, সুনীল পাল ঠাকুর আমি দেখিনি, তখন আমার হয়তো জন্ম হয়নি, কুমারটুলিতে করেছিলেন। তার পরবর্তীকালে ওনার সুযোগ্য শিষ্য অশোক গুপ্ত মহাশয়, তাকে দেখেছি কিভাবে তার বিবর্তন করতে, ভয়ঙ্কর রকম। মানে থিমের ঠাকুর যদি কেউ করেন বা ভাবেন প্রথম এই বিবর্তন, সেটা কিন্তু অশোক গুপ্তের হাত ধরে, সেটা বিমলদা খুব ভালো করে জানেন, আমাদের আমার পরম গুরু সুব্রত গঙ্গোপাধ্যায় খুব ভালো করে জানেন, কারণ এনারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করেছেন। আর আমি ওই ছোটবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অশোক গুপ্তের ঠাকুর দেখতাম, দেখে ভাবতাম যে আমি কেন পারি না, বা উনি কেন আমাকে কাজ করার সুযোগ দিচ্ছেন, আমি কিন্তু কাজ করতে পারবো না, বলা হয়নি। তো আমি তো আমি কিন্তু এই দুর্গা প্রতিমার ক্ষেত্রে আমার কিন্তু দ্রোণাচার্য কিন্তু সেই অশোক গুপ্ত। আর অশোক গুপ্ত উনি কোনো আঞ্চলিক জায়গাতে আবদ্ধ ছিলেন না, দুর্গা প্রতিমার ক্ষেত্রে ওনার কোনো ছুতমার ছিল না। ওনার দুর্গা প্রতিমার মধ্যে গ্রেকো রোমান স্টাইল আছে, ওনার দুর্গা প্রতিমার মধ্যে অদ্ভুতভাবে ভারতীয় গুপ্ত পিরিয়ড এবং শুঙ্গ পিরিয়ডের অদ্ভুত প্রভাব রয়েছে, এবং ওনার প্রতিমার মধ্যে অদ্ভুতভাবে ইজিপশিয়ান প্যাটার্ন রয়েছে। এবং সব থেকে যেটা বড় জিনিস, এই যে দুর্গার চালা রং করা, তারপর দুর্গা এগিয়ে আসা, থ্রি ডাইমেনশন, তারপরে বাস রিলিফ, সবকিছু মিলিয়ে মিশিয়ে উনি যে পরীক্ষা নিরীক্ষা করছেন, সেটা কিন্তু আমাকে নাড়া দিয়েছিল ভয়ঙ্করভাবে, যার প্রভাব কিন্তু আমার আমার স্কাল্পচার পেন্টিং এ, মানে আমার মেইন স্ট্রিম আর্টেতে স্কাল্পচার পেন্টিং এর মধ্যে মারাত্মক ভাবে আমাকে ড্রাফটিং লিখতে সাহায্য করেছিল এবং কাজ করতে সাহায্য করেছিল। এটা তো ভয়ঙ্কর। দেখো তুমি গভর্নমেন্ট আর্ট কলেজের, তুমি তো ওয়েস্টার্ন আর্টের গোল্ড মেডেলিস্ট ছিলে, তাই তো নাকি? ওয়েস্টার্ন আর্টে যখন তুমি ধরো এই প্রতিমা নির্মাণের কথা, যেহেতু এদিকে কথা আসছে, তুমি ওর কি কোনো সরাসরি কোনো প্রভাব বা প্রতিক্রিয়া বলো বা তার ভালো লাগা বলো, সেরকম কি কিছু প্রকাশ করতে চেষ্টা করো? না ঠাকুর তুমি যেরকম ভাবে তার চলন গমন থাকে সেই দিকটাকে তুমি সাপোর্ট করো, কারণ তুমি যে মা জায়গা থেকে তোমায় বলেছি যে তোমার যখন দুর্গা প্রতিমা তুমি তৈরি করো দেখেছি, কখনো মা কখনো তোমার মেয়েকে ভেবে তুমি ওখানে সেই অবয়বটাকে অন্যরকম ভাবে ব্যবহার করতে চেষ্টা করেছো, কখনো তোমার বলেছো মার্কেন্দ্র পুরাণের কোনো অনুষঙ্গ তুলে এনে তুমি কাজ করেছো। যেহেতু তুমি ওয়েস্টার্ন আর্টের গোল্ড মেডেল নিয়ে যখন গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করেছো, এরকম কি তোমার কোনো এ ছিল যে আমি একটু ওই হেসা করবো বা এরকম ধরনের কোনো প্রভাব, এটা কোনো মানে তোমার কাজে কোনো প্রভাব ফেলেছিল কিনা বা ফেলে কিনা এখন?
দেখো, ও আমি 10 বছর আগে কি কথা বলেছি বা আমি গতকাল কি কথা বলেছি, হ্যাঁ, সে কথাটা আজকে নাও বলতে পারি। আমি কি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সন্ধিক্ষণে, প্রত্যেকটা ক্ষণে নিজেকে আপডেট করার চেষ্টা করছি আমার ভাবনা চিন্তা করে, কারণ এই সময় দাঁড়িয়ে আমি কোনোদিনও নিজেকে ওই ছুট মার্কে, এটা বাংলার হতে হবে, এটা এটা ইংরাজি হতে হবে, এটা গ্রিক হতে হবে, এটা ওয়েস্টার্ন হতে হবে, কিসের? আমি যে টেকনিকে এখন তোমাদের সঙ্গে কথা বলছি বা সারা পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি, এটা কোথাকার উৎপত্তি? আজকে আমি বাংলা করে বাংলায় কথা বলতে পারি, আমি এছাড়া কিছু পারি না, তাই বাংলায় কথা বলছি। এটা কৃষ্টিকে বাঁচানোর জন্য বা নিজেকে বাঁচানোর জন্য শুধু ঢাকা দিয়ে যাচ্ছি, প্রবলেম দিয়ে যাচ্ছি। আমার কোনো ছুটমার্ক কোনোদিনও ছিল না। আমি ওয়েস্টার্ন পেন্টিং নিয়ে পাস করেছি বলে আমার যেটা সুবিধে হয়েছে, আমি ড্রয়িংটা করতে পারি, আমি আলো ছায়ার খেলাটা বুঝি। এবং শ্যামনগ্রী আমাদের মাস্টারমশাই ছিলেন ধীরেনবম্ব, নরেনবাবু ছিলেন, গণেশ আলুই ছিলেন। তো আমরা ওয়াশ টেকনিকে এই ইন্ডিয়ান স্কুলিং যেটা আছে, অবন ঠাকুরে বেঙ্গল স্কুলিং, হ্যাঁ, সেটাও আমরা শিখেছি। কিন্তু এই সময় দাঁড়িয়ে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে এখন কোনটা ওয়েস্টার্ন কোনটা ইন্ডিয়ান, আমার কোনো ছুট মার্ক নেই। আমি যেরকম বলি, আমাকে শুধু ভারতীয় বললে পরে খুব ভুল হবে, সারা পৃথিবী হচ্ছে আমার দেশ। আমি কাঁটাতার দিয়ে কি করে একটা রাষ্ট্র যদি আমাকে আলাদা করে, আমার পাসপোর্টের জন্য যা বলেছে আমি তাই করেছি, বাট আমার সারা পৃথিবী হচ্ছে আমার দেশ। ঠিক, আমি ওইরকম ভাবে বদ্ধ হব কেন? ঠিকই। আচ্ছা দেখো সনাতন, আরেকটা ছোট্ট কথা তোমার কাছে, যে আমরা যেটা বলি যে তুমি গত যদি 10-12 বছর আগেও আমি ফিরে যাই, তুমি পূর্ণাঙ্গ মাপের বিরাট একটা এক্সিবিশন করেছিলেন, সম্ভবত জেনারেশন নেক্সট বা এরকম কোন একটা শিরোনাম ছিল, যেটা হায়াতে হয়েছিল, হায়াত থেকে পরবর্তীকালে বড় করে একাডেমি অফ ফাইন আর্টসে এসেছিল, তোমার পূর্ণাঙ্গ একটা একক এক্সিবিশন বলতে যেটা বোঝায়। এবার দেখো, যদি আমি তোমাদের এই দুর্গাপুজোর এই ফিল্টার কথা বলি, সরাসরি একদম ধরো মানে এক্সিবিশন করে, ছবি দেখিয়ে, ছবি বিক্রি করে নিজেকে লালন পালন করা, তোমার মতো শিল্পী কিন্তু এরকম ভাবে পাচ্ছি না। কেউ হয়তো অধ্যাপনা করে তোমার কাছাকাছি, কাউকে আমি ছোট বড় কিচ্ছু করছি না, আমি কিন্তু ফ্যাক্স এবং ফিগারের উপর দাঁড়িয়ে কথা বলছি। কেউ কখনো হয়তো একটা দুটো এক্সিবিশন করলো, কিন্তু সেটা ওই ছবি বিক্রি বা স্কাল্পচার বিক্রি এই জায়গায় সীমাবদ্ধ নয়, তুমি কিন্তু সেই দিকটা ছিলে মূল জায়গা। তুমি সেখান থেকে সরে, সেটা এখন হয়তো ধরো তোমার একক এখানে কিছু হয়নি, তার মধ্যেখানে আমরা তোমায় অস্ট্রিয়াতে বছরের পর বছর বডি পেন্টিং এ দেখেছি, তার কথা পরে আসছে, কিন্তু পুজোতে তুমি খুব ভালো রকম ভাবে সম্পৃক্ত হয়ে গেছো। এবং কলকাতার পুজো সনাতন দিনদা নেই বা সনাতন দিনদার নাম যুক্ত নয় এ ভাবাই যায় না, যদিও মধ্যখানে কতগুলো বিভিন্ন তোমার বাইরে যাওয়া বা ব্যস্ততার জন্য হয়তো এলোমেলো এসছিল, সে কথাও পরে আসছে। তা আমি বলছি ধরো, এই যে তুমি ধরো একক এক্সিবিশন করতে, তোমার পেন্টিং এত মানুষের কাছে গেছে, বিক্রি হয়েছে, এরকম ভাবে তুমি ওখান থেকে সরে এলে, এবং মাঝে মাঝে তুমি কথার মধ্যে তুমি বড় করেও বলতে পারো যে আমরা বলতাম তোমাদের এটা মেন স্ট্রিমের, তুমি যেটা বলো যে তুমি স্ট্রিমে বিশ্বাস করো না, যে কেন আমি মেন স্ট্রিম বলবো, এটা কি মেন স্ট্রিম নয়, আমি এই পুজোর এটা কেউ ধরবো না কেন, এরকম ধরনের, তুমি এই ব্যাপারটা একটু খুলে বল, মানে তোমার কাছে সেই সময় থেকে এই এই পর্যন্ত একটা জার্নিটা, যে তোমার এই যে আমি বিবর্তন বলো বা পরিবর্তন বলো, তোমার ভাবনা চিন্তার এই যে তুমি যেমন বললে না যে কালকে কি ভেবেছি আজকে পাল্টাতে পারে, মৃণাল সিংহ দাবি বলতে মানে একটা সেমিনার করতে গেছিলেন, নাম ছিল ফেস টু ফেস উইথ মৃণাল সেন, উনি বললেন ফেস টু ফেস উইথ মেনি ফেসেস অফ মৃণাল সেন। আমি এই 3 ঘন্টা আগে যেটা বলবো, সেমিনার শেষের পরে আমি অস্বীকার করতে পারি, কারণ আমি পাল্টে গেছি। তোমার কথাটা শুনে ভালো লাগলো, মৃণালদার কথা খুব মনে হচ্ছে, মৃণালদার মারা যাওয়ার আগে যখন একটু সুস্থ ছিলেন সেই সময় এইরকম বিষয় নিয়ে আবার একটা কথা হয়েছিল, যাই হোক আজকে সে আলোচনার বিষয় নয়। তুমি এই যে বলছি আমাদের তথাকথিত মেন স্ট্রিম বা এক্সিবিশন, তুমি সেখানে সফল, তোমার ছবি বিক্রি হচ্ছে, তোমাকে চিত্রশিল্পী হিসেবে কখনো তার মধ্যে ভাস্কর করেছো, ভাস্কর্য করেছো, তাই হিসেবে সনাতন বিদ্যার একটা বিশাল পরিচিতি। কিন্তু এখন ধরো যদি মেন স্ট্রিমই বলো বা যে স্ট্রিমই বলো, তারা তোমাকে ওইভাবে পাচ্ছে না। এবার বলছে যে সনাতনের দর্শনটাকে কি ভাবছে, সনাতন কেন সনাতন দা বা সনাতন এটা করছে না এরকম ভাবে,
তুমি এটাকে একটুখানি যদি বড় করে বলো আমি খুশি হব। ধরো এটা নিয়ে তো আমি বলি, আমি গত 10 বছর ধরে কোনো ওয়ান ম্যান শো করিনি, না একটা ছোট করে করেছিলাম শুধু ড্রয়িং নিয়ে, চারকোল ড্রয়িং নিয়ে, সেটা মায়া আর্টস পেশাতে, সেটা মধুসন্ধাদি জোর করে আমাকে বলে করিয়েছিল। মধুসন্ধাদি, হ্যাঁ মধুসন্ধা সেন, মানে মায়া আর্টস পেশাতে তোমার সবাই, হ্যাঁ আমাদের দারুণ, আমার দিদি হয় তো। আসলে আমি শো করার কথা ভাবছি না, আমার বড় দ্বন্দ্ব লাগছে যে কোনটা মেইনস্ট্রিম আর কোনটা মেইনস্ট্রিম নয়। এই যারা বিদগ্ধ পণ্ডিত মানুষরা যারা বলে এসছেন, তারা না আমাদের সোসাইটিতে, আমি আজকের দিনে বলছি, যারা করে খাচ্ছে তাদের কোমরগুলো ভেঙে দিচ্ছে আস্তে আস্তে করে। এবার আমাদের দরকার ঘুরে দাঁড়ানো, আমাদের ঘুরে দাঁড়ানো দরকার তাদের কোমরগুলো না, তাদেরকে মানচিত্র থেকে আউট করে দেওয়ার। কে জল রং করছে তাকে নিয়ে তার প্রবলেম, কে তেল রং করছে তাকে নিয়ে তার প্রবলেম। হ্যাঁ আজকে তোদের প্রবলেমটা কিসের? একজন সৃষ্টি করলে পরে, আঁকলে পরে সেটাকে নিয়ে সমালোচনা করা। ওই জীবনানন্দের একটা কবিতা আমি বারবার ধরে আবার হই, যে বরং তুমি নিজেই লেখো না কই একটা কবিতা, বলিলাম ম্লান হিসে ছায়াপিণ্ড দিল না উত্তর, অজর অক্ষম চোখ পিছুরির অধ্যাপকের দল। তো এটা তো ভাবতে হয়। আজকে ধরুন আমি বলি, আমি সশ্রদ্ধ বিনম্র শ্রদ্ধায় বলছি, মানে যার ওয়াটার কালার দেখলে পরে মাথা নিচু হয়ে যায়, মানে শুধু ওয়াটার কালার বলে না, মানে ভাবনা চিন্তা গুলো আর কি, সমীর মণ্ডল, সমীর দা আমাদের দাদা দীর্ঘদিন ধরে, এবং এত ভালো মানুষ আমরা খুব কম পাই, আমার সঙ্গে খুব কম কথা হয়েছে হয়তো, বহুদিন আগে একবার মানে বম্বেতে শো করতে গেছিলাম, তখন সেটা বহুকাল আগে, তো সমীর দার সঙ্গে কথা হয় না বলে, যোগাযোগ হয় না বলে, কিন্তু কাজগুলো দেখি ফেসবুকেতে, বিভিন্ন এক্সিবিশনে, ক্যাটলগে দেখি, মাথা নিচু হয়ে যায় হঠাৎ। না কিছু কিছু মানে সাংবাদিক আর কি, আমি সাংবাদিক বলি, আমি আর্ট ক্রিটিক বলি না, কারণ আর্ট ক্রিটিসিজম পড়াটা না অনেক চাপের, বিদেশে আর্ট ক্রিটিসিজম নিয়ে পড়াশোনা করতে হয়, তারপরে মেন স্ট্রিমে আসতে হয়, আর এখানে কি এই কিছু হারবারলি ডুমুক টুমুক পড়ে কিছু এটা সেটা করে, মানে বঙ্গানুবাদ করে বা ইংরেজি অনুবাদ করে চালিয়ে দেয়, তারা আর্ট ক্রিটিক হয়ে যায়, শুধু মানে কে কত পয়সা দিল তারপরে সেই কতগুলো লাইন লিখে দিল আর কি, আর্ট ক্রিটিসিজম হচ্ছে। আমি জানি সব বহুদিন, কারণ এখন সত্যি কথাটা সত্যি ভাবে বলার সময় এসে গেছে, বিশ্বাস করো বলো। হ্যাঁ তো এই সময় দাঁড়িয়ে কে থাকবে আর কে থাকবে না, কোনটা মেইন স্ট্রিম কোনটা মেইন স্ট্রিম নয়। আচ্ছা ধরো তোমাদের ফটোগ্রাফি নিয়ে, হ্যাঁ ফটোগ্রাফিকে এখনো তো ফটো বলে, ওটা মেইন স্ট্রিম আছে, ওটা ভাবতেই পারে না কেউ, কেন ভাবতে পারে না? কারণ এই ধরনের কিছু ছেলেপুলে আছে বা মানুষ আছে যারা ভাববে শেখায়নি, শুধু কাঠি মেরে গেছে, আর একদলকে তেল মেরে গেছে। এই ধরুন ধরো আজকে আমি দুর্গাপূজাটা করছি দীর্ঘ 22 বছর ধরে, 24 বছর ধরে, আর্ট কলেজ থেকে পাশ করে আমি কি পেয়েছি? বাট আমার মতন হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে আর্ট কলেজ থেকে পাশ করছে, আমরা তো পয়সা খরচা করে শিখছি, প্রথমত প্রাইমারি কোনো এডুকেশন নেই ছবি আঁকা শিক্ষার, হঠাৎ করে আমরা কলেজে গিয়ে পড়লাম অ্যাডমিশন টেস্ট দিয়ে, ঠিক আছে আমরা একটা বনে জঙ্গলে বা বিস্তর মহাসাগরে গিয়ে পড়লাম, পাস করার পর এবার আমরা কি করব? না ছবি আঁকবো, ছবি এঁকে অনেকে অনেক ভালো শিল্পী হচ্ছে, ছবি এঁকে যদি বিক্রি না হয় তার খাবেটা কি? না আছে চাকরি, না আছে কিছু। আমি 2011 সালে যখন নতুন গভর্নমেন্ট আসে, আমি তখন চারুকলা পর্ষদে প্রথম দিন প্রথম মিটিংয়ে প্রথম শর্ত ছিল যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনে এই পদ্ধতিশিক্ষা নামক যে প্রহসনটা আছে ওটা বন্ধ করে দিয়ে একটা করে আর্ট কলেজের স্টুডেন্টকে নেওয়া হোক, আর্ট টিচার নেওয়া হোক, প্রাইমারি এডুকেশনের মধ্যে শিল্পটাকে ঢোকানো হোক, তারপরে তারা শিল্পটা কি বুঝবে, ওখানে পিকাসোর নাম, অবন ঠাকুরের নাম, এবং সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুর যে একজন পৃথিবী বিখ্যাত চিত্রকর, পোস্টমডার্ন চিত্রকর, সেটা জানতে পারবে, জানার পরে তারপর আর্ট কলেজে ঢুকবে, সেই প্রসেস নেই, তাহলে ছেলেগুলো করবে এটা কি? এবার আমি করলাম কি, মুক্ত আকাশের নিচে একটা ইউনিভার্সিটি তৈরি করলাম, আমি না অনেক, কারণ আমার সঙ্গে আর তো কেউ সাথ মেলায়নি বলে আমি এগুলো নাম উচ্চারণ করছি না, আর আমি সবসময় সবার ওই কৃতজ্ঞতা স্বীকার করব, ও কৃতজ্ঞতা স্বীকার করবো, কারণ আমি কাজে বসেছি এখন, যে হাতে কলমে কাজ করছি। তো
এতগুলো ছেলে পুলে আর্ট কলেজে, তাহলে এই মুক্ত আকাশের নিচে পুজো কমিটির নামক একজন কলজিয়ার আছে, তারা আমাদেরকে পেট্রন করবে, আর দুর্গা নামে একটা মেয়ে আছে 10 হাতের, সেটাকে নিয়ে আমরা শিল্প করতে পারবো। ছেলে পুলে এটা করছে, তারা বছরে 3 মাস একটু কাজকর্ম করে অন্তত রং তুলির পয়সা তো নিয়ে যেতে পারছে। এখন ভাত রুটি কি করে খাবে না খাবে সেটা আমি দায়িত্ব নিতে পারবো না, এটা তার নিজের দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্ব। একজন একটা ছেলে বিবিএ করছে বা এমবিএ করছে বা পিএইচডি করার পর তার কোনো চাকরি নেই, অদ্ভুত। আমি দেখবো আমার চোখের সামনে অনেক বন্ধু বান্ধবকে দেখেছি যে সুযোগ্য তারা, আমাদের কলেজে প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা ছিল, আমাদের কলেজে টিচার হওয়ার যোগ্যতা ছিল, অনেক কিছুর পরেও তারা কোনো চাকরি পায় না, তো খাবেটা কি? তাহলে আমরা যাদের সব থেকে বেশি বদনাম ছিল যে শিল্পীরা ভীষণ জীবন বিমুখ, তো আমরা জীবন উন্মুখ হয়ে অন্তত একটা মেইন স্ট্রিম আর্টে বা অমুক তমুক সব গল্প বাদ দিয়ে এই দুর্গাপুজোটাকে শিল্প করে আমরা মেবি এটা আনঅর্গানাইজ একটা সেক্টর। তারপরেও বলি গত বছরে ইকোনমিক টাইমসের স্ট্যাটিস্টিক অনুযায়ী 1.5 লক্ষ কোটি টাকা 3 মাসে সার্কুলেট হয়েছে, যেটা টাটা বিড়লা গোয়েঙ্কারা 1 বছরে সার্কুলেট করতে পারে না। তার মানে আমরা আর্টিস্টরা পারলাম, পুজো কমিটি নামক কনোজিয়ার পেট্রোনাররা তারা পারলো। এবং অতনুদা তুমি যখন মেইনস্ট্রিমের কথা বললে, এখানে তো অনেকেই শুনছে, একটা সময় কেন দীর্ঘদিন ধরে পেট্রোনার চেঞ্জ হয়েছে, রাজারা রাজারা পেট্রন করতো ছবি আঁকাকে শিল্পকে, তারপরে করতে করতে গ্যালারি হলো মিউজিয়াম হলো, আজকে কিন্তু শিল্পীদের এই ধরনের শিল্পীদের পেট্রন করছে বা কনোজিয়ার পুজো কমিটি নামক একটা সংস্থা, যারা কিন্তু কোনো রকম কোনো মুনাফা ছাড়া শুধুমাত্র একটা দুটো অ্যাওয়ার্ডের লোভে বুকে বুক বেঁধে বছরের পর বছর এই আমাদের মতন আর্টিস্টকে প্রাধান্য দিয়ে মেইন স্ট্রিমে নিয়ে চলে এসেছে, আমাদের মুখগুলোকে রাস্তায় রাস্তায় চিনিয়েছে। আজকে যারা ধরো আমি দুর্গাপুজোতে আমাকে বেশ্যা বলে গালাগাল দিয়েছে, আমি দুর্গাপুজো দুটো করতাম বলে, আমি ছবি এঁকে খেতাম তার সঙ্গে দুর্গাপুজো করতাম বলে অনেক গালাগাল দিয়েছে, এখন তারা না ভিক্ষে চায় ভাই একটা পুজো দিবি পুজো করবো। আসলে কাজটা করে দেখতে হয়, এটা এমন একটা আগুন না, বিজ্ঞান সত্যতা রয়েছে যে আগুনে হাত দিলে পরে হাত পরে, কিন্তু আমি আজকে ধরো আমার জীবনটা দিয়ে আগুনের উপর দিয়ে হেঁটেছি অনেকবার, আমি বারবার ধরে বলি তো আগুনকে আমরা ব্যবহার করতে শিখিনি, কিন্তু আগুনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে না আজকে এই প্যান্ডেমিকের সময়ে জ্বালা ধরে গেছে। আমার কোনো ক্ষোভ নেই, কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, আমার নিজের প্রতি ক্ষোভ যে কেন এত কিছু করে এলাম, তো এখন মনে হচ্ছে বেশ করেছি করেছি। আমি গজদন্ত মিনারে বসে কোনোদিনও ছবি আঁকিনি, আঁকার কথা ভাবিও নি। একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট পেইন্টার হিসেবে আমার অনেক দায় আছে যে এবছর দুর্গাপুজো করতেই হবে, ঘটে পুজো হবে না পটে পুজো করতে হবে। আমরা যে পৌত্তলিকতায় বিশ্বাস করেছি, বিশ্বাস করে তুমি যেরকম তুমি ছবি তোলো, তুমি তো একটা কিছু দৃশ্য তো ছবি তোলো, তুমি একটা অ্যাবস্ট্রাকশন মাথার মধ্যে এলে পারো, তুমি সেই ছবিটাকে বিশ্বের দরবারে দেখিয়ে কোন লেভেলে আজকে ন্যাশনাল জিওগ্রাফি তোমার ওই ছবিকে কোন লেভেলে নিয়ে গেছে, এমনি এমনি হয়েছে অত সহজে? তুমি ক্যামেরা ছাড়া সারা জীবন ধরে শুধু বুগলি মেরে গেছো, হতে পারে? দৃশ্যকলা তো দৃশ্যকলা, এটা নিয়ে আমি কিছু করলামই না, শুধু বলে গেলাম 30 পাতা, তাহলে আমরা কথা সাহিত্যিক হতে পারি তো, গল্পকার হতে পারি, তাহলে ভিজুয়াল আর্টসের প্রয়োজন। তো এখান থেকে এই সময় দাঁড়িয়ে কোনটা মেইন স্ট্রিম কোনটা মেইন স্ট্রিম নয়, আদৌ সভ্যতা বাঁচবে কিনা কে জানে? এই যে প্যান্ডেমিক চলছে, এরপরে ধরো এপিডেমিক ঢুকবে, মহামারী ঢুকবে, আমরা তো বুঝতে পারছি না, আমরা এখনো ঘরে যা জমানো আছে এটা দিয়ে খাচ্ছি, আমরা এখনো অনলাইন বসছি, হ্যাঁ এখনো আমরা মজা করে যাচ্ছি খুব, কিছুদিন আগে একটা ওয়ার্কশপ করতে গেছিলাম, সেখানে ছিলেন স্পিকার হিসেবে দেবদত্ত, আমাদের বিখ্যাত প্রাবন্ধিক গবেষক শিল্প দেবদত্তদা, বলতে বলতে দেখো আজ মানে কাল বিশ্বকর্মা পুজো,
ও বলছে কার সঙ্গে একটা কথা হচ্ছে, বললো আমরা দেখো শিল্পী শিল্পকলায় থাকি, আমরা শুধু সরস্বতী বন্দনা, আসল কারিগরদের গুরুদেব হচ্ছেন শিল্পীরা, শিল্পীদের গুরু গুরুদেব হচ্ছেন শিল্পীন, শিল্পীনদের গুরুদেব হচ্ছেন বিশ্বকর্মা। আমাকে বলছে অতনুদা আপনাদের তো বিশ্বকর্মা পুজো করা উচিত, আপনাদের সবসময় সরস্বতী পুজো করে বিশ্বকর্মা। এই যে শিল্পকলায় থেকে ধরো এই ছোট্ট একটা জার্নি, আমি বললাম যে আমি তোমার থেকে প্রথম শুনলাম, আমার ধারণাই ছিল না এরকম একটা, যে শিল্পীদের সঙ্গে আমরা জানি শুধুমাত্র ওই কল কারখানা শ্রমিক মজুর এদের সঙ্গে মনে হয় বিশ্বকর্মার সম্পর্ক বেশি, মানে কারিগর থেকে শিল্পী, শিল্পীদের থেকে শিল্পীন, আমি নতুন শব্দ শুনলাম, শিল্পীদের গুরু হচ্ছে বিশ্বকর্মা। তারপরে ধরো ঠিক মতো বলতে গেলে কালকে যার পুজো আমাদের এখানে অন্তত শিল্পকলা শাখার, ওরা অতদিন ধরে পড়াচ্ছে, এতদিন মানুষকে জাগিয়েছেন দেবদত্ত দাদের মতো মানে নমস্য ব্যক্তিরা, ওই দিকের জার্নিটাও কেমন যেন থমকে আছে। সেই তবে কোন দেবী বা কোন দেব ছোট বড় কথা বলছি না, কিন্তু আমাদের আমাদের পথপরিক্রমায় আমরা আমাদের নিজেদের অবস্থানটা সম্পর্কেই জানি না, ভালো যেদিকে তাকাতে যাই আর কি এরকম একটা গন্ডগোলের মধ্যে পড়ে যাই, হট করে আচমকে এলো এবং ঘটনাচক্রে বিশ্বকর্মা পুজো সামনে, এই লাইনে তো দুমদাম নেওয়া যায় না, নাহলে বলতাম দেবদত্ত দাকে একবার নিয়ে নেওয়া যায়, তোমাদের তো একটা বড় প্রজেক্ট বেহালায় যেটা তুমি করলে তোমাদের, ও এই প্রসঙ্গে একটা বলি, এই যে বেহালায় যেটা তুমি করলে যখন এই বলছিল দুর্গাপুজো হবে হবে না এরকম ধরনের, তোমরা কি এরকম একটা বলেছিলে যে যদি কোনো কারণে এটা ছোট হয়ে যায় এবং পরিস্থিতি আবার খানিকটা স্বাভাবিক হয়, বেহালায় যে কর্মকাণ্ডটা বিশাল কর্মকাণ্ড করেছে, আমিও ভালো করে সেই সময় বইমেলা আমাদের সব স্টল ফল থাকার জন্য এলোমেলো হয়ে গেছিল, দল নিয়ে সামলাতে পারিনি, এই যে তোমাদের বেহালায় যে কাজটা করেছিলে সেই সম্পর্কে একটু বলো, এখানে আমাদের অনেক দর্শক জানে না মানে কি জায়গা থেকে, বা এটাকে নিয়ে কি আরো নতুন কোনো কাজ করার কথা ভাবছো, কিন্তু এই তো দুর্গাপুজোরই একটা এক্সটেনশন, বা ওই যে তুমি বললে মেইন স্ট্রিম করে কথা বলছিলে সেই জায়গা থেকে দেখো আবার একটা শাখা প্রশাখা আর মতো কিছু বেরিয়ে আসছে, এইটা একটু বলো তো। শোনো তোমাকে একটা কথা বলি, মানে দুর্গাপুজোর এক্সটেনশন নয়, আচ্ছা একদম নয়, আচ্ছা আসলে আমরা যারা সাবঅল্টার্ন রাজনীতির কথা বলি, সাবঅল্টার্ন কালচারের কথা বলি, সাবঅল্টার্ন আর্টের কথা বলি, শুধু মুখে বলে যাচ্ছি, ছবিতে হচ্ছে, জনসংযোগটা কোথায় আজকে, পাবলিক আর পাবলিক ইন্টারঅ্যাকশনটা কোথায় আজকে, ধরো ওটাকে ছাপিয়ে গিয়ে আসলে আমি তো ওটাই করতে চেয়েছিলাম, যেখানে কোনো ধর্ম থাকবে না, শিল্প তো কোনো ধর্ম মানে না, ধর্ম থাকলে পরে ধর্মকে ছাপিয়ে গিয়ে কথা বলে। আজকে ধরো সিস্টিন চ্যাপেলে মিকেলাঞ্জেলো ধর্মীয় ছবি এঁকেছিলেন, কিন্তু মিকেলাঞ্জেলো সিস্টিন চ্যাপেলে ধর্মীয় ধর্মকে ছাপিয়ে গিয়ে আজকে শতাব্দীর পর শতাব্দী অন্য কথা বলছে, শিল্পের কথা বলছে। তারপরে শিল্প একমাত্র জিনিস ধর্মকে ছাপিয়ে গিয়ে বা ধর্মকে কেন্দ্র করে না কিছু, সবকিছুকে ছাপিয়ে গিয়ে শিল্প অন্য কথা বলতে পারে, শিল্পীরা ভাবতে পারে, কবিরা ভাবতে পারে। আমি বলছি বিশেষ করে ভিজুয়াল আর্টিস্টরা, দেখো সঙ্গীতের জগতে মুসলিম শিল্পী হলে তাদের ওস্তাদ বলা হয়, হিন্দু শিল্পী হলে পণ্ডিত বলা হয়, অ্যাটলিস্ট আমাদের এই ভিজুয়াল আর্টে আমাদের ওস্তাদ আর পণ্ডিতের কোনো ভাগ নেই, ভিজুয়াল আর্ট একটা পুরো সর্বধর্ম সমন্বয় করেছে, আলাদা করে সে ইসলাম ধর্মে আছে বলে সে তাকে কোনোদিনও পণ্ডিত বলবো না, আর সে হিন্দু ধর্মে আছে বলে তাকে কোনোদিন ওস্তাদ বলতে পারবো না, খুব ভালো এইরকম একটা উচ্চ পর্যায়ের শিল্প খুব মনের ধাক্কা দেয় বারবার প্রতিনিয়ত, যে শিল্পকলা এটা কেন। হ্যাঁ বলো যেটা বলছি বলো। তো তো আমি এমন একটা জায়গা দেখেছি বা পেলাম আজকে বেহুলার যারা উদ্যোক্তা আর কি, হ্যাঁ মানে বেহালার ওই নতুন সঙ্গে যে ছোট ছোট বাচ্চা ছেলে চার পাঁচজন মিলে, হ্যাঁ অভিষেক বাবুলা টুবলা বুদাই, হ্যাঁ এরা মিলে ভালো কাজ করেছে। হ্যাঁ তো আমাকে দায়িত্ব দিয়েছে, আমি করলাম এমন একটা জায়গা যেখানে কোনো দেব দেবী থাকবে না। এই একটু আগে তোমার প্রসঙ্গত যেটা হচ্ছে যে এই শিল্প নিয়ে আমরা যে এলিটিজমে ভুগতাম, একটা হিরোইজিন থাকবে, একটা অদ্ভুত ভাবে মানে একটা মানে এলিয়েন নেমে আসবে আর কি, শিল্পী বা আমাদের হিরোরা এরকম একটা ব্যাপার স্যাপার দেব দেবীদের মতো, কিন্তু ধরো বেহুলা বেহালা যে শব্দগুলো, হ্যাঁ বেহুলা একটা মেয়ে,
যার অদম্য ইচ্ছা একটা পরিবারতন্ত্রকে বাঁচানো বা পুরো পরিবারকে বাঁচানো, তার সঙ্গে একটা সাবঅল্টার্ন দেবী, যে কোনো ভদ্রলোক না, আমি বলছি যে বড়লোকদের দ্বারা পূজিত নন, ছেলে, হ্যাঁ, তারপরে মানে সবর, এদের দ্বারা পূজিত একজন দেবী। এখনো খুব বড়লোকদের বাড়িতে কিন্তু মনসা পুজো হয় না, বেহুলাকে কিন্তু আমরা নায়িকা করে তুলতে উঠতে পারিনি। কেন? আমরা আসলে ভীষণ ওই এলিটিজম কে ভালোবাসি, বড়লোকে পোনা করতে ভালোবাসি, আমরা চণ্ডীকে বড্ড বেশি ভালোবাসি, উড়ানকে বড্ড বেশি ভালোবাসি। কিন্তু আমাদের এখানে যে মনসা মঙ্গল কাব্য হয়েছে, আমাদের এখানে চণ্ডী মঙ্গল কাব্য হয়েছে, অনেক সহজিয়া, সহজের কথা, মাটির কথা বলে, সেখানে বাদ দিয়ে আমরা ভাবরাজ্যে বেশি বিচরণ করেছি, যার জন্য রামায়ণের রাম আমাদের আজকে প্রধান হিরো হয়ে উঠেছে। কেন চাঁদ সদাগর হতে পারতো না? আরো তো বিশ্বকর্মা কেন হিরো নয়? আচ্ছা সরস্বতী, তাকে তো এলিট করা হয়েছে, যেহেতু নারী, তাকে সুরের দেবী তৈরি করে অনেক কিছু আখ্যান দিয়ে তাকে বলা হচ্ছে তুমি সুর সাম্রাজ্ঞী, তুমি সর্বগুণ সম্পন্ন একজন নারী, তুমি শিল্পের স্রষ্টা, শিল্পের দেবী হবে। কেন? আসলে শিল্পের দেবতা তো বিশ্বকর্মা, আমরা তো বিশ্বকর্মার সন্তান। বেসিক্যালি বিশ্বকর্মা তো মানে আমাদের সবকিছু দিয়েছে, আসলে আমরা দুহাতে কাজ করি আর আমরা মাথা দিয়ে ভাবি আর হৃদয় দিয়ে আগলাই। আসলে আমরাই বেহুলা, বেসিক্যালি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে বেহুলা লুকিয়ে আছে। আজকে ধরো আমি সবাইকে নিয়ে চেষ্টা করছি একসঙ্গে বাঁচার, তুমি আজকে থাডায়ের পক্ষ থেকে এতগুলো ছেলে পুলে, আমি জানি তোমাকে মানে অর্ধেক ছেলে বলে মাইনেই দেয় না, তারপরে কি তুমি ব্রাত্য করতে পেরেছো এখনো পর্যন্ত? পারোনি, যতটুকু পাশে দাঁড়ানো। তো এইভাবেই তো সে তো পুরো সারা গন্ডি দিয়ে ভেলা নিয়ে তো এই 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 প্রান্ত থেকে এই প্রান্ত, এই বন্দর থেকে এই বন্দরে আসলে ঘুরে বেরিয়েছিল জীবনের তাগিদে। শুধু তো একা স্বামীর দেহ দান ফেরাতে, প্রাণ ফেরাতে বলেনি, ওর সাতখানা দেওর, তার সঙ্গে নিজের স্বামীর, তার মানে অদম্য ইচ্ছে ছিল প্রথমে আমার দেওরদের প্রাণ ফিরিয়ে দাও, তারপরে আমার স্বামীর, আসলে একসঙ্গে বাঁচবো। আজকে বোধহয় সেই সময়টা চলে এসছে, এই প্যান্ডামিক কিন্তু বুঝিয়ে দিয়েছে আসলে একসঙ্গে বাঁচতে হবে আমাদের। আজকে কে মেইনস্ট্রিম আর্টিস্ট, কে ফটোগ্রাফার, কে পেইন্টার, সব ভুলে যেতে হবে। এরপর আরো ভয়ঙ্কর দিন আসছে, আরো ভয়ঙ্কর দিন আসছে একেবারে, সে তো বুঝতেই পাচ্ছি এই যে অবস্থার দিকে যাবে। যাই হোক, নিরাশাবাদের কথা ছেড়ে অন্যদিকেই যাই। আজকে মাঝরাত্রেই বলি আর কি, গতকাল মাঝরাত্রে 12:01 আমাদের ফ্রেন্ডস অফ ফাইন আর্টস বলে 90 জন শিল্পী একটা 423টা কাজ নিয়ে একটা বিশাল বড় অনলাইন এক্সিবিশন স্টার্ট হয়েছে। একদম নতুন শিল্পীরা যেমন আছেন, তোমাদের মতো মানুষরা আছেন, বিমল কুণ্ডু আছেন, সুব্রত গঙ্গোপাধ্যায় আছেন, আমাদের শিল্পী চিরঞ্জিত আছেন, এরকম একটা বড় এক্সিবিশন স্টার্ট হয়েছে। তা তোমাদের নাম থাকার জন্য একটা সেন্সেশন আছে। তোমার যখন প্রত্যেক শিল্পীর 5টা করে কাজ ছিল, তোমার ওখানে 5টা কাজ আছে, তুমি তোমার একটা পার্ট আছে শুধু এই অতিমারিকে কেন্দ্র করে, ওই মাস্ক পরাকে কেন্দ্র করে 3খানা কাজ আছে, আর একটা প্লেটের উপর কলাকে ওই করোনার সিম্বল দিয়ে সাজিয়ে এরকম ভাবে আছে, আর একটা তোমার পুরনো ঘরানার কাজ আছে। এইবার কয়েকজন সকালে দেখার পরই যে সনাতন কি এখন এই ধর্মী কাজ করছে বা সনাতন কি ওই ধরনের কাজ করবে না, আমি বলি এই সময়টাকে একজন শিল্পী ধরবে না? তুমি যেমন ধরো, যার জন্য প্রথমে শুরু করেছিলাম যে তোমার দুর্গা প্রতিমায় তার কতটা প্রভাব আছে, দেখলাম তোমার আঁকাতে, যেটা এখনই নেটে সার্চ করলে, আমাদের যদি ফ্রেন্ডস অফ ফাইন আর্টস thirdeyegallery.in এ ঢোকে, খুললেই তোমার ছবি দেখতে পারবে, যে এই সময়টাকে নিয়ে তুমি কিভাবে কাজ করছো। তার আগের ছবি যে সুন্দর সুডৌল একটা নিটোল একটা ব্যাপার আছে, যখন এই অতিমারির যে ছবিগুলো এঁকেছ একদম অন্য ভাবে, এই নিয়ে তুমি কিছু একটু বলো যে তোমার আঁকা কি রকম ভাবে পাল্টে গেল, বা যখন এই এক্সিবিশনে ছবি দেবে বললে এত সময়, এবং ধরো এত নতুন আছে তোমাকে বলার পর, এটা শঙ্কা করছিলাম যে তুমি এত বড় বড় গ্যালারির কাজ করো, আমাদের সঙ্গে এত নতুন নতুন শিল্পীরা আছে, তার জন্য গোপন করিনি,
এই যে 90 জন শিল্পী, তার মধ্যে 10 জন বাদ দিয়ে দিচ্ছি যারা একটু সিনিয়র আছে, 80 জন নতুন নতুন শিল্পী দেখবে কি স্ট্যান্ডার্ডে তারা কাজ করেছে, তাদের ভাবনা, যা উৎসাহ পেয়েছে তোমাদের ছবি দেখে কল্পনার বাইরে। এই সময়টাকে আমরা ওইভাবেও ধরতে চেষ্টা করেছিলাম যে এই যে 15 দিন ধরে চলবে তাদের যে উৎসাহ, তোমাদের সঙ্গে অন্য ছবি দেখানো, দর্শক আরো ওর বাড়ির লোকেদের সঙ্গে করা, যে এই হচ্ছে সনাতন দিনদা, এই সুব্রত গঙ্গোপাধ্যায়, এই বিমল কুন্ডু, এই রামকুমার মান্না, এই চিরঞ্জিত, যখন চিরঞ্জিত তো চিরঞ্জিত নামে করেনি, দীপক চক্রবর্তী, বললো যে আমার নাম দিয়ে করুন, করিস না, আমি আঁকতাম যখন তখন দীপক চক্রবর্তী, ওই বিখ্যাত বাবার সন্তান আর কি, আঁকা আঁকি জগতে। তুমি যখন ধরো দিলে, তুমি এই জায়গাটাকে তোমার কখনো মনে হয়নি যে এই ছোটদের সঙ্গে দেবো, বা দিলে এত সিরিয়াসলি আমি এই ধরনের কাজ করে দেবো, এইটা নিয়ে একটু বলো তোমার এই। ভাবিনি এইভাবে, আমার সবসময় মনে হয় আমি শিখি, ছোট বড় সব কি, এটা কি অসুবিধা, এটা কি মানে অদ্ভুত কথার মধ্যে বারবার বারবার ভ্রম, এটা এটা ভাঙা দরকার, খুব ভাঙা দরকার না? আমি তো ধরো দীর্ঘদিন ধরে তুমি যখনই আমাকে ডেকে তোমার এক্সিবিশন আমি পার্টিসিপেট করেছি, আমি কোনদিনও আমার ছোট বড় কিছু ব্যাপার নেই, বরঞ্চ আমার এলিটিজম নিয়ে বড় না কিছু লোকদের নিয়ে, হ্যাঁ এই সবিনিসে সোসাইটিকে আঘাত করা যে তখন মনে হচ্ছে যে ছোটরা পায়ে হাত দিয়ে প্রণাম করবে, বড়রা মিনিমাম রেসপেক্টটুকু দেবে না, আজকে বড়দের দেখলে পরে আমি সিগারেট খাবো না কেন, কারণ বড়রা আমার সামনে সিগারেট খায়, তো বড়রা আমাকে রেসপেক্ট দেয় কি, তা তো দেয় না, বড়রা যদি আমার সামনে সিগারেট না খায় লুকিয়ে খেতো, তাহলে আমিও বড়দের সামনে সিগারেট খাবো না আমি ছোট হয়ে। আসলে এই 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 ধরনের একটা না অদ্ভুত, এটা কি বলবো, এটা ভাঙা উচিত ভীষণ ভাবে। আর এইটা আজকের দিনে দাঁড়িয়ে কে বড় কে ছোট বোঝা খুব মুশকিল, ধরো আজকে কথা বলতে বলতে কালকে যদি আমি মরে যাই, হ্যাঁ তো কি বড় ছোট নিয়ে কি হবে, পোড়াতে হবে তো সেই একই শ্মশানে একই জায়গায়, বা কবর দিতে হবে, কিছু করতে হবে, এই সময় দাঁড়িয়ে এই হিরোইজম নিয়ে এসব নিয়ে কথাবার্তা বলে কোনো লাভ নেই। এখন শুধু সব থেকে বড় শিল্প সেটা হচ্ছে যে বেঁচে থাকা, বেঁচে থাকা জীবনযাপনের শিল্প, এখন বেঁচে থাকাটা সব থেকে বড় চ্যালেঞ্জ, শিল্পকলা তো অনেক পরে হবে। আমার প্রচুর মানে এলিট বন্ধু বান্ধব আছে এবং তারা চিন্তাবিদ, বড় বড় তারা পৃথিবী বিখ্যাত চিন্তাবিদ, তারা তারা জানে আজকে পৃথিবী কোথায় যাচ্ছে, তারা আজকে আর কি মানে বলা বলি করছে, তারা এই জানুয়ারি ফেব্রুয়ারিতে মানে ইন্টারন্যাশনাল কিছুটা মানে ভাবনা চিন্তা করছে আর কি। তা আমি বললাম যে ভাবনা চিন্তাটা শুধু মানুষের বেঁচে থাকার জন্য করো ভাই, আমাকে বাদ দিয়ে একটু আঁকা দিয়ে বলো, এই এই সময় যে আঁকাগুলো তুমি দিয়েছো আর কি, সেটা নিয়ে হচ্ছে তুমি করোনা নিয়ে কাজ করছিলে। তো এবারে আমি দীর্ঘদিন ধরে যখন মানে লকডাউন শুরু হলো আমি কাজ করিনি, রান্না বান্না করেছি, খেয়েছি, বই পড়ার চেষ্টা করেছি, বই পড়তে পারিনি, গান শুনতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তো হঠাৎ করে মনে হলো যে আমি আসলে কি, আমার পরিচয়টা কি, আমি যেটা পারি সেটাই করি। তো রং তুলি নিয়ে ওই চারকোল নিয়ে কাউন্টি নিয়ে বসে গেলাম, কাজ করলাম। তো এখন কাজ করতে গিয়ে একটু ভয় হচ্ছে, মানে একে অপরকে ভীষণ অচেনা মনে হচ্ছে, একে অপরকে দেখলে পরে কাছাকাছি এলে আতঙ্কিত হয়ে যাচ্ছে। তখন ওই আতঙ্কের মুখগুলো আমি ড্রয়িং করেছিলাম, আজকে আমি সেই আতঙ্কের মুখগুলো আঁকবো না, কারণ আমি আতঙ্কগুলো কাটানোর চেষ্টা করছি এখন। আমি আমার ছবি বদলাচ্ছে না, আসলে প্রত্যেক মুহূর্তে আমি বদলাচ্ছি, আমাকে বদলাতে বাধ্য করছে প্রকৃতি, আমাকে বদলাতে বাধ্য করছে আমাদের রাষ্ট্র, কাঁটাতারের বেড়াগুলো আমাকে প্রতিনিয়ত পরিবর্তন করছে। আর তাহলে আমি 40 বছর আগে বা 10 বছর আগে যে ছবি এঁকেছি আজও সেই একই ছবি আঁকবো, হয় কখনো? আমি অনেকে বলছে যে তোমার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, স্টাইল চেঞ্জ হয়ে গেছে মানে, আসলে স্টাইল চেঞ্জ হয়নি, আমি নিজে চেঞ্জ হয়েছি, আর আমি চেঞ্জ হয়েছি বলেই স্টাইল গুলো চেঞ্জ হচ্ছে। আজকে কবে সেই 76-এর মন্বন্তর বা সেই সময় তেভাগার আন্দোলনের ছবি চারকোল দিয়ে আমি আঁকছি বলে আজকে আমি একই জিনিস এক কেন পরিবর্তনটা হবে না? আমরা নিশ্চয়ই ইতিহাসকে প্রাধান্য দেব, ইতিহাসকে মনে রাখবো, কিন্তু ইতিহাসকে মনে রাখা মানে ইতিহাসের পুনরাবৃত্তি করা নয়। আমরা চেষ্টা করব যে আগামী প্রজন্মের কাছে আমরা এমন একটা ইতিহাস ধরে রাখবো, যে সত্যতা ধরে রাখবো, যে আগামী প্রজন্ম সেই সত্যতা যেন জানতে পারে, কিন্তু এই নয় সেই আতঙ্কটাকে ধরে রাখবো। এটা ইতিহাসের কাজ,
আমাদেরও কাজ এই সময়টাকে ধরে রাখার। কিন্তু আজকে ধরো দুর্গাপুজোতে মানুষ তো উৎসবে মাতবে, সেখানে গিয়ে যদি আমি আরো আতঙ্ক ধরাই তাহলে আমি উৎসবটা পাবো কোথায়? এই 6 মাস 7 মাস ধরে খাওয়া নেই, দাওয়া নেই, মানুষ যা বেরোতে পারছে না। আজকে জুনিয়র ছেলে পুলেরা মানে যারা ক্লাস 8 9 থেকে শুরু করে আজকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ছেলে পুলেরা কেমন মানে উন্মাদ হয়ে উঠেছে, বন্ধু বান্ধব নেই, আজকে পড়াশোনা অনলাইনে হচ্ছে, আজকে টিচারদের বকা নেই, বেঞ্চিতে দাঁড়ানো নেই, আজকে স্কুলে গিয়ে হুড়োহুড়ি নেই, স্কুলের বেল শুনতে পাচ্ছে না, কি অস্থির একটা জীবন যাপন করছে। তাদেরকে ডেকে নিয়ে গিয়ে আজকে সাধারণ মানুষকে ডেকে নিয়ে গিয়ে আমি আমার আতঙ্কে প্রবেশ করাবো, আমি আসলে আনন্দ দেব, আমি আনন্দ ঘন একটা মুহূর্ত একটা উৎসবমুখর প্রাঙ্গণ তৈরি করব যেখানে আনন্দ থাকবে। হ্যাঁ আনন্দ মানে কি, তার মধ্যে সচেতনতা থাকবে। আমি আর বিভীষিকাময় উৎসবমুখর প্রাঙ্গণ তৈরি করতে পারবো না। একটা ঘটনার কথায় আসি পুরনো, সে বছরও আমি এশিয়ান পেন্টস এর শারদ সম্মানের সুপারভাইজার, হঠাৎ একদিন তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ হলো, তুমি বললো দাদা এবার আমি ঠাকুর করছি না, আমি করছি না বলে আমি বিদেশ চলে যাচ্ছি সিঙ্গাপুরে তোমার টিকিট কাটা। তা আমি খুব শক্ত হলাম যে যার এই মাকে নিয়ে এত উন্মাদনা সেই সনাতন কলকাতার পুজোয় থাকবে না, সিঙ্গাপুরে থাকবে না, হয় নাকি কখন? আমি সঙ্গে সঙ্গে এশিয়ান পেন্টসের আমাদের কৌশিক দাকে ফোন করলাম যে কৌশিক দা সনাতন এবারে ঠাকুর করছে না আর কদিনের মধ্যে ও সিঙ্গাপুর চলে যাবে, তা আমরা কি আমাদের মেন জুরি বোর্ডের মধ্যে সনাতনকে পেতে পারি না? একটু থামলো, হে বলো তুমি ব্যবস্থা করবে? আমি অবশ্যই, আমি বললো তুমি কিছু বলেছো? আমি কিচ্ছু বলিনি, তোমার মতামত নেওয়ার জন্য তোমায় ফোন করলাম। আমি তোমায় বললাম যে টিকিট গুলো ক্যান্সেল করো, তোমাকে এশিয়ান পেন্টসের জুড়ি হতে হবে। সঙ্গে সঙ্গে আমি কৌশিকদাকে জানালাম, কৌশিকদা সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে আমি কথা বলে চূড়ান্ত করছি, তুমি পরপর মনে হয় সম্ভবত ওটা এবং তার পরের বছর তুমি জুড়ি হয়েছে 8 আর 9 8 আর 9 2009 9, একদম মনে আছে একদম ঘটনাটা। এটা মানে প্রথম পর্যায়ে আমি কৌশিকদা তুমি ছাড়া কেউ জানতো না, কেউ জানেই না, ও ওদের দলেরও কাউকে জানাই না। আমাকে বলেছে অপনতা গোপনীয়তা রাখো, আমাদের তিনজনের মধ্যে থাক, যখন ফাইনাল হয়ে যাবে জানাবো। আর আরেকটা বলেছিল ও খেপা, ও আবার দুম করে আবার টিকিট কেটে চলে যাবে না তো আমি বিপদে পড়ে যাবো। আমি বিন্দু মাত্র না, ও যদি কথা দেয় মানে তার সঙ্গে সম্মান অর্থ কিছু জড়িত না থাকে, ও কথা দিলে কথা রাখতে জানে। তার ফলে এই ব্যাপারটা ঘটেছিল। এইবার বলি ধরো তুমি শিল্পী হিসেবে কাজ করছো, পুরস্কার পাচ্ছ, মুখ পাচ্ছ, ঠিক আছে ঠিক আছে, এবং তার আগে তোমার অনেক ক্ষোভ ছিল পুরস্কার নিয়ে, আমরা যারা এরকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এসেছি, এবার নেতো একটু পুরস্কারের উন্মাদনা কম, আমি জানি না আবার একটু ওই সিচুয়েশন কেটে গেলে আবার সেই হই হট্টগোলটা ওই ধরনের শুরু হবে কিনা, যে স্বজন পোষণ জোর করে কাউকে পাইয়ে দেওয়া, সুপারিশে পাইয়ে দেওয়া, এরকম। তুমি যে এই 2 বছর জাজমেন্টে ছিলে, তোমার কিরকম মনে হয়েছিল যে পরিবেশটা ঠিক ছিল কিনা, তুমি কিছু পরিবর্তন করতে পেরেছিলে কিনা, তুমি কোনো জেহাদি ঘোষণা করতে পেরেছিলে কিনা, এবং তুমি আবার সবকিছু ছেড়ে ছুলে দিয়ে এটা ভালো কাজ করেছো, সেটা তোমায় আমি যখন প্রথম হয়েছিল বলেছিলাম যে তোমাকে আমি শিল্পী হিসেবে দেখতে চাই, জুড়ি হিসেবে দেখতে চাই, তুমি ওই কাজের মানুষ, ওখানে কেন এখন জুড়ি হবে, জুড়ি হবার বয়স পালাচ্ছে না? এই সময় একটা কথা একটু বলো তো, তোমার জুড়ি হবার সময় তোমার যে ভালো অভিজ্ঞতাই বলো বা খারাপ অভিজ্ঞতাই বলো, বা সেটা কোনো কাজে লেগেছে কিনা, বা তুমি নিরাশ হয়েছো কিনা, এই ব্যাপারটা একটু বলো তো। কখনো তারপর থেকে গল্প করেও তোমার সঙ্গে এই নিয়ে কথাবার্তা হয়নি? আর আজ কৌশিক আচমকা চলে গেছে, থাকলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতো। যাই হোক বলো তো, কেডি তো আমাকে এর আগে কেডিকে চিনতাম আমি, কারণ তার আগে আমি অন্তত 12-6 এশিয়ান পেন্টস শারদ সম্মান পেয়েছি, তারপর আমি কোনোদিনও ক্লোজ রিলেশন তৈরি করিনি ওর সঙ্গে, কেডির সঙ্গে, কারণ যেহেতু ওটা বুঝতে পেরেছি না। আমাকে বলছে তুমি কথা বল, আমি তখনই বুঝেছি, আমি জানতাম ওর সঙ্গে তোমার বিশাল রিলেশন তার আগে, ও বলে তুমি রাজি করো। সে বছরই আমার সঙ্গে রিলেশন হলো, মানে ধরো আমরা তো জাজমেন্ট টাজমেন্ট করার পরে নবমীর দিন আমার বাড়িতে তো মানে মানে কি বলবো ওই উৎসব হয়েছিল আর কি, একটা ছোট বড়
বলি আসলে এই জাজমেন্ট ফাজমেন্ট না আমার ভালো লাগে না। না বলো তুমি যেটা বিশ্বাস করো সেটাই বলো, কোনো অসুবিধা নেই। না বিশ্বাস না মানে এটাতে দেখো আমি আমি করেছিলাম, দেখো তুমি যাতে কলকাতা ছাড়া না হও আর কোনো উদ্দেশ্য ছিল যে তোমায় কলকাতা ছাড়তে দেবো না কিছু আর কিছু। শেষ মুহূর্তে আমি টিকিট ক্যান্সেল করেছিলাম, আমার প্রচুর টাকা ক্ষতি হয়েছিল, কিন্তু এটা একটা লোভ জাগলো জানো তো, এটা আমার একটা লোভ জাগলো যে আমি বিনা পয়সায় এবং সসম্মানে আমি এতগুলো ভালো ভালো ঠাকুর দেখতে যাইনি, মানে আমার পাশের পুজোটা পর্যন্ত দেখতে যাইনি কোনোদিনও। এই লোভেতে আমি দেখলাম দেখি না, আমি তো পুজো করি তো একটু ঘুরে ফিরে দেখি কেমন লাগে, এটা একটা বিশাল অভিজ্ঞতা এবং ভীষণ পাওনা, বড় পাওনা। দেখলাম যে মানুষ আমাকে এত বেশি ভালোবাসে, তো ধরুন আমি সুরুচির সঙ্গে ঠাকুর দেখতে গেছি, আমি সবার শেষে দাঁড়িয়ে একটু সিগারেট খাচ্ছি, একটা দেখায় পর্দা দাঁড়িয়ে কথা বলছে, তো ওদিকে লাইন দিয়ে প্রচুর মানুষ বল চিৎকার করে বলছে যে সনাতন দা বিচারক ছেড়ে দিয়ে, বিচারকের পথ ছেড়ে দিয়ে আপনি একটা ভালো ঠাকুর উপহার দিন আমাদের, আমরা একটা ভালো ঠাকুর দেখতে চাই। তো এটা আমার কাছে অনেক বড় পাওনা, আমি পাবলিক আর্ট করছি, পাবলিকের ওপিনিয়ন, পাবলিকের ভালোবাসা, না হলে আমি পাবলিক মুখ নিয়ে ঘুরে বেড়াতে পারি, জনতার মুখ হতে পারি কখনো? এই যে ইন্টারাকশনটা হলো, আমি বললাম ঠিক আছে আমি কথা দিলাম আমি সামনের বছর থেকে আর জাজমেন্ট করবো না, আমি কিন্তু আর 2009 পর থেকে করিনি, আমি আবার নলিন সরকার সিটে ফিরে গেছিলাম সেই দুর্গাপুজোর দুর্গা ঠাকুর তৈরি করার টানাতে। এটা দেখো খুব জটিল প্রসেস তো। হ্যাঁ আম্পায়ারিং যদি গন্ডগোল করে প্রচুর ভালো ভালো খেলা নষ্ট হয়ে যায়, তেমন আমি বলি পুজোর জাজমেন্টের জন্য প্রচুর ভালো ভালো শিল্পী, নতুন নতুন শিল্পী বাদক প্রদীপের আলোয় আসতে পারে না, বড় শিল্পীরা মনঃক্ষুণ্ণ হয়ে জায়গা ছেড়ে চলে যায়, প্রচুর প্রচুর আছে। ধরো এই মুহূর্তেই কলকাতায় হয়তো ধরো থিম পুজোকে চিনেছেন এমন একজন মানুষ হয়তো পুজোই করছেন, আমি নামই বলছি অমরদার কথা বলছি, এরকম অনেকে অনেক রকম ভাবে মনঃক্ষুণ্ণ হয়েছে, তাই নিয়ে অনেক বিতর্ক আছে, আমি বলছি না কে ঠিক কে বেঠিক, আমি সব আলোচনায় যাচ্ছি না, যে ধরো তোমার এটা করতে গিয়ে মনে হলো এইরকম ভাবে যদি হয় তাহলে একটা মোটামুটি ওই নিরপেক্ষ আম্পায়ারিং আর নিরপেক্ষ রেফারিং এর মতো একটা ভালো জায়গায় গেলে পুরস্কারেরও মর্যাদাটা একটু বাড়বে এবং তাদের প্রতিও একটা আস্থা আসবে। তোমার কিছু মনে হয়েছিল এরকম একটা জায়গা থেকে? দেখো এইরকম জায়গা থেকেই তো আমি এশিয়ান পেন্টস ছেড়েছি, আরো অন্যান্য সব প্রতিযোগিতা মানে সরকারি থেকে আরম্ভ করে বেসরকারি জায়গা থেকে সরে এসেছি গত 2-3 বছর, এরকম তো নয় যে তারা ঘাট ধাক্কা দিয়ে, তুমি ভালো করেই জানো যে হাসতে হাসতেই ছেড়ে দিয়েছি যে যদি ঠিক ঠিক মতো থাকে তো তাহলে থাকবো, না হলে থাকবো না, তাতে যা হয় হবে, না হলে তোমরা তোমাদের মতো করো, কোনো বিতর্ক বিবাদে যেতে চাই। তোমার মনে হয়েছে একটা তো দেখো দিশা দিতে হবে, তো যদি একটুখানি বলো যে তোমার মনে হচ্ছে এইরকমটা হলে ঠিক আছে একটা আশাব্যঞ্জক কিছু কাজ হবে। দেখো দাদা তোমাকে আমি বলি, তুমি এত জোর করছো বলেই বলছি। হ্যাঁ না বলো, জোরে বলো না, সত্যি তো কোনো দায় নেই, সত্যি একদিন যেতে সত্যমেব জয়তে সেই তো কথা, শিল্পের তো কোনো মাপকাঠি হয় না, দাড়িপাল্লা হয় না একেবারে, একটা ক্রিকেটের বা একটা খেলার ভীষণ ভাবে ডিসিপ্লিন আছে, আর শিল্পের ডিসিপ্লিনটা মাল্টি ডিসিপ্লিন, এটা খুব টাফ, এটাকে বিচার করা, তারপরেও বিচারক হিসেবে বিচার করতে হয়, কিন্তু সব থেকে বড় প্রবলেম কি জানো, কাজটা হচ্ছে দৃশ্যকলার, শিল্পকলার, যে দৃশ্যকলাটা দৃশ্যকলার লোক একজন থাকবে যা বিচারক, বাকি বিভিন্ন সেক্টর থেকে থাকবে, গায়ক থাকবে, মানে ফিল্ম আর্টিস্ট থাকবে, মুখ থাকবে, তুমি অনেক কিছু থাকে, মানে সেলিব্রিটি সকল সোসাইটির, আমি বলছি না তারা শিল্প বোঝেন না, আমি বিনম্র শ্রদ্ধায় বলছি তারা শিল্প বোঝেন, কিন্তু সবসময় একটা জায়গায় প্রাধান্য দিতে হয় যে মেন স্ট্রিম আর্টের আর্টিস্ট যে সবটা বোঝে, বিসর্জন থেকে শুরু করে বোধন থেকে শুরু করে তার সব, কারণ একটা পেইন্টার বা একটা আর্টিস্ট হতে গেলে তাকে ফিল্ম থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে সোশিওলজি থেকে শুরু করে ইকোনমিক্স থেকে শুরু করে সব কিছু বুঝে নিয়ে তাকে একজন শিল্পী হতে হয়, তাকে সিনেমাটাও দেখতে হয়, তাকে প্রবন্ধ পড়তে, সাহিত্য পড়তে, কবিতা পড়তে হয়, গান শুনতে, সবকিছু করতে হয়, সে সর্বজ্ঞ বা সর্বজ্ঞা, সে সবকিছু জানেন বা বোঝেন, তার উপর সবকিছু ছাড়তে হয়,
তো সেই দুটো বছর মানে 2008 এবং 9 সেটা কিন্তু আমার উপর ছাড়া ছিল। তারপরেও কিছু পতিতযশা মানুষ যাদের লেখা পড়ে বড় হয়েছি বা কিছু হয়েছি তাদের যা দাপট, তারা তো আমাকে মানুষও মনে করছেন না। আমি নাম করে বলে দিতে পারি, আমার কিচ্ছু যায় আসে না একান বদার তাদেরকে, কারণ এই সময় তাদেরকে কিছু মনে করি না আমি। তারা 100 বছর আগে যা লিখেছেন যা ভেবেছেন এখনো আগামী 100 বছর তাই ভাববেন তাই লিখবেন। ওই দুর্গাপুজো আগের যে বইপত্র বেরোয়, হ্যাঁ, পুজো বার্ষিকীতে যা লেখা ওই গত দরে কেজি দরে লেখা লিখবেন, তাদের দ্বারা আর কিছু সম্ভব নয়। তারা এমন কিছু লেখেননি যে ভবিষ্যতের কথা বা ভবিষ্যতের একটা আলো দেখাতে পারে। তো এনিহাও আমি তাদেরকে অত অসম্মানও করছি না আর বেশি সম্মানও করবো না এখন, কারণ তাদের রূপগুলো আমি দেখে নিয়েছি। তারা কোন সুরেতে কথা বলেন, 6 জনের মধ্যে 4 জন একদিকে, তুমি শিল্পের দিকে রয়েছো, সত্যি শিল্পের দিকে রয়েছো, সত্যির দিকে রয়েছো, 4 জন আর 2 জন তুমি কি করে তাদেরকে কি করে কি করবে, কিছু করতে পারবে না। অতএব দেখো বেশি ঘেঁটে লাভ নেই, কারণ আমি তো ভীষণ স্পষ্টবাদী, ঠোটকাটা কথাবার্তা বলি, না না আমার শত্রু প্রচুর বাজারে। তো এই সময় দাঁড়িয়ে শত্রুতা তৈরি করে আর কোনো লাভ নেই। এখানে হুমকি আসে প্রচুর, প্রচুর প্রলোভন আসে, হ্যাঁ, সে লক্ষ লক্ষ টাকার প্রলোভন, সবকিছু উপেক্ষা করেও নিরপেক্ষ থাকাটা খুব জরুরি। সেটা হয়তো 2008 সালে প্রথম পেরেছিলাম, পেরেছিলাম মানে ভয়ঙ্কর ভাবে পেরেছিলাম। তার জন্য একজন মানুষ যাকে আমি সম্মান করি রীতিমতো, সে হচ্ছে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। আমরা জাজমেন্ট করতে বেরোবো, আমার সঙ্গে কৌশিকদা ছিলেন, তারপরে আরো অনেক অনেকেই ছিলেন, আমার ঠিক খেয়াল নেই। তো সুমনদা ঘরে ঢুকে আমাদের মেন জাজেস যারা ছিল 6 জন তাদেরকে ডেকে বললেন, দেখো একটা কথা বলি, সাংবাদিকতা হলে পর আমি বলতো আমি সেরা, নাটকে কৌশিক সেরা, গানে তুমি সেরা, সিনেমায় তুমি সেরা, কিন্তু এখানে যে বোধন থেকে বিসর্জনটা বোঝেন, এখানে সেরা হচ্ছে সনাতন। সনাতন যা ডিসিশন নেবে তাই তোমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, সবাই আমরা ওর সুরেতেই সুর বলাম মেলাবো। তো সে বছর কিন্তু আমাদের বাসে উঠেই সব ডিসিশন হয়ে গেছিল, মানে আমরা দেখেছি, হ্যাঁ দাদা কি করবি রে ভাই, দাদা এটা এটা ঠিক আছে। আমি বললাম দাদা এখনো কিন্তু আর্টিসান অফ দ্য ইয়ার হয়নি, আমরা পাচ্ছি না, বলে ওটার জন্যই তো খোঁজ করছি, তুই একবার হাতটা তোল। তো গিয়ে সে সব দিয়ে আমরা বোধহয় পূর্ণেন্দুদাকে দিয়েছিলাম, আমার মনে আছে, অসম্ভব ভালো একটা ঠাকুর। তো এটা সে বছরে কোনো অসুবিধা হয়নি, আমরা গাড়ি থেকে নামলাম, ফাইনাল লিস্ট তৈরি করে দিয়ে আমরা কেডির হাতে আর ডেরেকের হাতে তুলে দিয়েছিলাম, কোনো প্রবলেম হয়নি। প্রবলেম হয়েছিল পরের বছরে, ভয়ঙ্কর রকম। আমি বললাম পাঁচখানা 6 জন জাজের 6টা টিভি লাগিয়ে ফুটেজ দেখাতে হবে, এবং আমাকে আপনারা কেন এত অবজ্ঞা করছেন, আপনাদের তো মনে হয় ওয়ান অফ দা জাজ, আমি রাজস্থানে আমি আছি, আপনাদের অসুবিধাটা কোথায় বলুন? কে কোথায় কোমর নাচিয়েছে, কে কোথায় ইন্স্যুরেন্সের পেপার দেখেছে, ওটা কি আমার দায় না আপনার দায়? এই যারা শর্ট লিস্টিং করবেন, হ্যাঁ, তারা তো সব দেখে নিয়েছে, দেখে নিয়ে সব কিছু করেছে, ওটা দেখবেন, রসবোধটাকে নেবেন। আপনি শিল্প প্যান্ডেল দেখলেন না, কিছু দেখলেন না, হঠাৎ করে ফায়ার ব্রিগেডের কটা ফায়ার ডিস্টিংগুইশ বালতি আছে সেটা দেখতে গেলেন, আপনি যে হচ্ছে মাছ দিচ্ছেন, এটা কি হচ্ছে? এটা আপনার লেখা পড়ে আমরা মেরুদণ্ড তৈরি করেছি, কিন্তু দেখলাম যে মেরুদণ্ড সত্যি তৈরি হয়নি, ভুলভাল তৈরি করেছি, এটা নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে। তো সেবার থেকে আমি আমি ঠিক করেছি যে এই জাজমেন্ট আমি করবো না, কারণ আমাকে মানে ডিরেক্ট বারবার ধরে বলেছিল যে সনাতনদা আমাদের হাউস যতদিন চাইবে না, আপনি যতদিন চাইবেন আপনি এশিয়ান পেন্টসে জাজমেন্ট করবেন। আমি না ভাই আমি এসবে থাকবো না, আমি কেডিকেও বললাম আমি ঠাকুর তৈরি করব। তারপরে হীরকদা, হীরকদার মতো মানুষ, সনাতন দেখছিস কিরকম আওয়াজ মারছে তোকে, দর্শক এই জাজমেন্ট ছেড়ে দিয়ে তুই ভাই একটা ভালো ঠাকুর প্রতিমা তৈরি কর, লোকে অনেক বেশি ভালো ভালো লাগবে বা ভালোবাসবে তোর শিল্পকে নিয়ে। তো অভিজ্ঞতা খারাপ ভালো মন্দ গিয়ে বললাম, মানে এত ভালো ভালো কাজ দেখেছি না এশিয়ান পেন্টসের দৌলতে, আমার মন ভরে গেছে। কারণ 2000 মানে 2009 তে আমি বলি
2009-তে শর্টলিস্টিংটাও কিন্তু আমি বকলমে করেছিলাম, যদি আমার করার কথা নয়। সারা রাত্রি ধরে 4-5 ঘন্টা ধরে ফোনের মধ্যে থেকে, কারণ আমি তার আগের বছর কিছু ভুলভাল হয়েছিল, যেটা দেখে আমি মন্তব্য করেছিলাম বলে আমাকে বলেছিল তাহলে তুমি 200 প্যান্ডেল দেখ। আমি চলে এসেছিলাম দিল্লি থেকে, এই তৃতীয়ার আগে আমি সমস্ত ঠাকুর কিন্তু দেখেছিলাম, সেই শর্টলিস্টিংটা আমি করেছিলাম এবছরে। আমি বলেছিলাম যে এবছর যেন কোনো ক্ষোভ না থাকে, ক্ষোভ তো থাকবেই। আচ্ছা, 7খানা অ্যাওয়ার্ড, 200-300 পুজো সিলেক্টেড হয়, তো ক্ষোভ তো থাকবে, কিন্তু আমাদের দ্বারা যেন কোনো ভুলভাল বিচার যেন না হয়। বছর ভবকে নিয়ে খুব সমস্যা হয়েছিল, ভব রাজডাঙাকে নিয়ে বাদ দেবেই, আর আমি তেজেন্দা ছিলাম, হ্যাঁ বাদ দিতে দেবই না। আরে আমার রক্তে সন্তান তোরে বাবা, পুজোর সময় একটু যদি বা পরীক্ষার লিখতে গিয়ে যদি 2 কলম যদি ভুলভাল লেখেও, সারা বছর ধরে যেটা পড়াশোনা করেছে বা যে জার্নিটা, যে ডিসকোর্সটা আমি দেখেছি, সেটা কি বলতে পারবো কখনো? ভোলা যায় না তো, হতে পারে হয়তো ফাইনালে, কারণ এ ধরো বিমলদার মতন মানুষ, এটা কি যখন কাজ করছি সেখানে গিয়ে দেখে কাজের উৎসটা খুঁজে, আমরা এই জার্নিটা বুঝি, আমাদের এই অভিযাত্রাটা, আমাদের এই যে ডিসকোর্সটা না ভীষণ টাফ, এটা জানার পরও একজন শিল্পীকে নিয়ে লেখা, তার শিল্পকে নিয়ে লেখা, সেটা তো দরকার। আচ্ছা, একবারে শেষ দিকে যখন সবটা আলোচনা হয়েছে, এবার আসি তোমার বডি পেন্টিং এর কথায়। তুমি ওই বডি পেন্টিং এ যাওয়ার আগে পর্যন্ত আমরা জানতাম বডি পেন্টিং এর কিছু প্রতিযোগিতা হয়, পুরস্কার হয়, এইটুকু। তুমি যখন আন্তর্জাতিক ওই জায়গাটাকে একদম আমাদের ভারতের কোলে নিয়ে চলে এলে একদম পুরস্কার সমেত, আমরা একটু নতুন করে সচেতন হলাম যে পৃথিবীতে এইরকম এত বড় মাপের বডি পেন্টিং এর কাজ হয়। তুমি পরের পর মানে পরপর মনে হয় 4 বছর তুমি গেছিলে মনে হয় সম্ভবত, পরে আমার শোনার কথা তুমি নাকি তাদের পরবর্তীকালে রেপ্লিকাও তৈরি করেছো পুরস্কারে। না না, এই বডি পেন্টিং এর নয়, রেপ্লিকা নয়, আমি পরপর 4 বছর, এবছরে প্যান্ডেমিকের ইয়েতে যেহেতু অনলাইন হয়েছে কম্পিটিশন, আমি ওদের ট্রফিটা তৈরি করে পাঠাই এখান থেকে 4 বছর ধরে। আচ্ছা, ওরা আমাকেই ট্রফিটা করতে দেয়, ওদের গভর্নমেন্ট, তো ট্রফিটা করে পাঠাই। এবছরে কম পাঠিয়েছি, এবছর 16টা ট্রফি পাঠিয়েছি, তো এবছর আমি জাজমেন্ট করতে পারিনি, না আমি অনলাইন পারবো না, কারণ আমাদের এখানে যা অবস্থা ছিল মানে অর্ধেক সময় নেট ছিল না, তো 8-10 ঘন্টা বসে থাকা তো আমার পক্ষে, তারপর আমার অপারেশন হয়েছে একটা, আমি ট্রফিটা তৈরি করছি এবং আমার তৈরি করা ট্রফি আমি আমারটা নিয়ে এসেছি আর কি ওখান থেকে, পোডিয়াম থেকে। আচ্ছা আচ্ছা, 5 বছর হলো ট্রফিটা তৈরি করছি। এই যে ধরো তুমি পার্টিসিপেট ইন্ডিয়া থেকে করলেন, এখন তুমি ট্রফি করলে, আর তোমার কি কি আর কি এখন পার্টিসিপেট করতে দেবে না এখন নাকি, যেহেতু তুমি চ্যাম্পিয়ন হয়ে গেছো? না না, আমাকে আর পার্টিসিপেট করতে দেবে না, করতে দেবে না। আচ্ছা, আমি তো জাজমেন্ট করছি। আচ্ছা, গত বছর থেকে আমি জাজমেন্ট করতে যাচ্ছি। দেখো, তুমি তো একটা ভারতের জন্য পুরস্কার এনে তাদের প্রচারিত করে বা এই আর্টটা সম্পর্কে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে সব শিল্পীদের একটা অ্যাওয়ারনেস তৈরি করবে, তুমি ওখানে আর পার্টিসিপেট করতে পারবে না, কিন্তু ভারত তো প্রায় নীল হয়ে গেল। এবছর কি ভারত থেকে কেউ গেছে বডি পেন্টিং আর? না, এবছর তো প্রশ্নই আসছে না, কারণ এবছর মানে অনলাইন হয়েছিল। আচ্ছা, না অনলাইন এখানে গত বছর ইনস্টলেশন আর্টিস্ট গেছিলেন এক ভারতীয়, উনি বোধহয় কর্ণাটক থেকে বা কোথা থেকে দম্পতি গেছিলেন। আর ভারত থেকে যাবে, দেখো ওখানে তো আগে তো তোমাকে পার্টিসিপেট করার আগে তোমাকে তো মানে রেজিস্টার করতে হবে, তো আচ্ছা তুমি চাইলে তো দুম করে পার্টিসিপেট করতে পারবে না, তো টাকার গল্প নয়, তোমাকে কাজ দেখিয়ে রেজিস্টার করতে হবে এখানে, ফটোগ্রাফ দেখিয়ে, ওরা মনোনয়ন করলে পরে তোমাকে, তারপরে তোমাকে মানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে, তখন তোমার প্রচেষ্টা তুমি মানে চাক্ষুষ যাবে, গিয়ে কম্পিটিশনে নামবে, ফার্স্ট রাউন্ড থেকে তারপরে ফিনালে যতই থাক, হাজার লক্ষ লক্ষ কম্পিটিটর থাকুক, আসলে ফিনালে যাবে 35 ক্যান্ডিডেট কম্পিটিটর, সে খুব মুশকিল মানে খুব। না, তুমি ধরো এই বডি পেন্টিং এর জন্য কোনো মুভ করছো এখানে, যাতে এখানকার কিছু শিল্পীরা যায়,
আর একটু পরিণত হয়, কারণ তুমি আসার পর এখানে কিছু বডি পেন্টিং হয়েছে, সে কদর্য বলতে তাদের সম্মান দিয়ে বলছি কদর্য কাজ হয়েছিল একটা, মানে কিছু না জেনে না বুঝে কোন কালার ব্যবহার করা উচিত না উচিত, মানে ধরো কোন তো অভিভাবকহীন এরা, তোমার কাছেও ঠিক মতো ওরা যেতে পারিনি, তাহলে তো ধরো আবার দেখা যাবে ওই সেই ইন্ডিয়া বডি পেন্টিং এ নেই, আন্তর্জাতিক ক্ষেত্রে আবার দেখা গেল ছিটকে গেল, যে তোমরা কিছু ভাবছো যে যাতে যায় এই শিল্পটা একটু প্রচার বা প্রসারের আলোয় আসে এরকম ভাবে? আমি চেষ্টাই করব না, আমি চেষ্টাই করব আচ্ছা না। না এটা অতনুদা, এটা এটা ধরো এটা আমার ভীষণ একদম, মানে আমি তো একটা অল্টারনেটিভ আর্ট স্পেস খুঁজছিলাম করার জন্য, আমি প্রচুর টাকা খরচা করেছি, প্রচুর চেষ্টা করেছি, করে আজকে নিজের দক্ষতা এখানে গেছি, ভারতবর্ষের একটা মানুষ তোমাদের মতন কিছু বন্ধু বান্ধব ছাড়া কেউ আমাকে সাপোর্ট করেনি, তোমরা ছাড়া কেউ সাপোর্ট করেনি আমাকে, নিজের পয়সা খরচা করে গেছি, আমার ইন্ডিয়ান ফ্ল্যাগটা প্রত্যেক বছর আমি নিজে কিনে নিয়ে গেছি, কেউ টাঙাতো না, আমি নিয়ে গিয়ে ওখানে টাঙাতাম, তারপর থেকে সবাই তাদের দেশের ফ্ল্যাগটা টাঙাতো। আজকে আমি যখন ফার্স্ট হয়ে আসি, আমাকে কজন আমাকে একটা কনগ্রেস করেছে বলো তো, তোমরা ছাড়া। আমি ওই পডিয়ামে যেখানে 56খানা থেকে 60খানা 70খানা দেশের লোক মানে কন্টেস্টেড পার্টিসিপেন্ট ওখানে থাকে, সেখানে আমি ইন্ডিয়ান ফ্ল্যাগটা নিয়ে আমি কাঁধে করে নিয়ে র‍্যাম্প করেছি, এয়ারপোর্টে কজন গেছে আমাকে দেখতে, কেউ গেছিল? একটা তো থ্যাঙ্কস তো জানাইনি কেউ। তারপর এখানে একটা কোনো নাগরিক সম্বর্ধনা দেওয়া বা শিল্পী সংগঠনের কোনো দিক থেকে সেরকম বড় কিছু তোমরা তোমরা করেছিলে? হ্যাঁ, প্রেস ক্লাবে, ধরো আমি যতটুকু প্রেস ক্লাবে, হ্যাঁ, না না, তোমরা তো আমার বুকে, তোমরা তো ঘরে, তোমরা তো ঘরোয়া ভাবেই করবে, বাইরে বাইরে, হ্যাঁ, আমাকে থ্যাঙ্কস জানিয়েছি আজকে। এবং এটা জেনে রেখে দাও, সেকেন্ড টাইম আমি যখন ফার্স্ট হয়ে এখানে এলাম, এখানে সমস্ত প্রেসকে বলা হয়েছিল যে আমাকে নিয়ে যেন কোন রকম কোনো প্রচার না করা হয়, কেন, আমার কি অপরাধ ছিল, আমি নিজের পয়সা খরচা করে আর্ট কলেজে পড়বো, আমার কোনো চাকরি থাকবে না, আমি নিজেকে এস্টাবলিশ করবো বিশ্বের দরবারে মঞ্চে, সেই টাকা বা অ্যাওয়ার্ড মানি যখন আমার ব্যাংকে ঢুকবে আমি ট্যাক্স দেবো, তার জন্য কোনো ট্যাক্স মুকুব নেই, আমি কেন, আমি থার্ড টাইম যখন চ্যাম্পিয়ন হলাম, আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ আমার পকেটে ছিল, আমার বুকে ছিল, আমি বার করিনি, পডিয়ামে নিয়ে উঠিনি, এটা তো কষ্টকর তো, এটা এটা তো ভাবতে হয়, আমি তো কিছু চাইনি, আমি তো ট্যাক্স দিয়ে খাই, এখনো যে পরিমাণ জিএসটি বিল এসছে এই লকডাউনের মধ্যে, আমি খাই না খাই আমার বাড়ি ঘর বিক্রি করে আমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে, কেন, একবার তো মনে হতে পারে যে আমি অনেক টাকা খরচা করে একটা কিছু শিখেছি, তার পরিবর্তে সরকারের দেওয়া উচিত, অন্তত মিনিমাম স্বাস্থ্য পরিষেবা দেওয়া উচিত, কিছুদিন আগে আমার মা মারা গেছে বিনা চিকিৎসায়, আমি স্বাস্থ্য পরিষেবা দিতে পারিনি, আমার শরীর খারাপ হলে পরে আমি বেসরকারি হসপিটালে ভর্তি হই, কিছু ইতর ডাক্তার আমার ভুল ট্রিটমেন্ট করে পরপর রেকারিং টাকা নিয়ে, এটা ভাবতে হয়, তার কোনো প্রতিবাদ আমি করতে পারবো না, কারণ সেখানে মন্ত্রী আমরা চিকিৎসা করাতে যায়, আমার আমি মরে গেলে পরও কিছু এসে যায় না, দুবার অপারেশন হলো একই জায়গায়, আমি ভালো করে বসতে পারি না, দুটো দিক অসমান হয়ে গেছে, এই ইতর ডাক্তার এবং স্বাস্থ্য পরিষেবা আমি কিছু বলতে পারবো না, প্রতিবাদটা করবো কবে, আজকে অতটা 6 মাসের মধ্যে আমার দুবার অপারেশন হয়েছে, এবং এমআরআই রিপোর্ট পজিটিভ বলছে, ডাক্তার যখন আমাকে ডিসচার্জ সার্টিফিকেট দিচ্ছে বলছে সব কিছু হয়নি, আমাকে আবার 2-3 মাস পরে, আমি শুধু ডাক্তারে অন্য ডাক্তারকে বলেছি আমাকে পুজো অবধি সময় দিন, আমি তারপরে পুজোর পরে অপারেশন করবো, একই জায়গায় অপারেশন করবে, এবার ম্যালিগন্যান্সি ধরা পড়লে পরে, ধরা পড়লে ধরা পড়বে আমাদের, না আমি শোন, আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাইলে পরে, ভয় পেলে পরে আমি এভাবে কথা বলি না, আমি তো বারবার ধরে বলছি যে আমাদের রাষ্ট্রনেতা রাষ্ট্রনায়ক কান কাটা নিরজ্জ একজন ইতর প্রধানমন্ত্রী, তার জন্য দেশটা আজকে রসাতলে চলে যাচ্ছে, আগে তো মানুষকে মানুষ জ্ঞান করা আগে উচিত, তারপর ধরো আমরা শিল্পী, আমরা কবি, আমরা সাহিত্যিক, তারা সম্মান পাবে, এ তো মানুষকে মানুষই জ্ঞান করে না, আর শিল্পী সাহিত্যিক তো বাদ দাও, গৌরী লঙ্কেশের মতন মানুষ
এখানে ঘটনার পর প্রচুর মরবে। এখানে কানাইয়া কানাইয়া কুমাররা হালে পানি পাবে না, তাদেরকে যখন তখন জেলে বন্দি করে দেবে। এখানে সত্যি কথা বলার জায়গা নেই আর। ওই যতদিন বেঁচে পড়তে আছি, হ্যাঁ, তোমাদের এই ঘরোয়া বুক ভরা ভালোবাসা এইভাবেই চলবে। না না, ঠিক আছে, ও ইতিহাস ইতিহাস সত্যিকেই শেষ পর্যন্ত জায়গা দেয়, দেখা গেছে ওইটুকুনি তো পেয়েছি। ভুল করছো, ভুল করছো, ভারতবর্ষের ইতিহাস প্রতিটা মুহূর্তে ভুল লেখা হয় এবং ভুল ভাবে পরিচালনা করা হয়। যারা এটাকে প্রাধান্য দেয়, যেখানে বসে আছে মাতারা, তারা আসলে তো বেসিক্যালি অশিক্ষিত, তারা ভুল ইতিহাসকে প্রাধান্য দিয়ে আজকে ভুল ইতিহাসকে লেখানো হচ্ছে আজকে। তার হলে পরে এই সময় দাঁড়িয়ে অয়েল পেন্টিং করে যে অয়েল পেন্টিং করবে, যে ওয়াটার কালার করে সে ওয়াটার কালার করবে, যে গ্রাফিক ডিজাইন আছে গ্রাফিক ডিজাইন করবে, যে গ্রাফিক আর্টিস্ট গ্রাফিক করবে, এত ভেদাভেদ করায়। আর যে ছবি তোলে সে শুধু ফটো তুলে যাবে। হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে ছবিকে আলাদা, পেন্টিং কে আলাদা, মেইন স্ট্রিম আলাদা। ফ্রান্সের আর্ট কলেজে ডিপ্লোমা হোল্ডারদের কোনো সেকশন থাকে না, যে স্কাল্পচার পেন্টিং না ফটোগ্রাফি নাকি সিরামিক্স কোনো কিছু, আর্টিস্ট আর্টিস্ট তারপর বেরিয়ে যাচ্ছে। এবার সে আগামী জীবনে কি কি করবে তার ব্যাপার, না শিল্পী হতে পারলো কি পারলো না, আমি এখানে এত ডিভিশন না বেশি একটা জায়গা দরকার। ধরো তোমার ইন্টারেস্ট তুমি স্কাল্পচার নিয়ে পড়বে, তোমার ইন্টারেস্ট তুমি পেইন্টিং নিয়ে পড়বে, বাট এখানে এই যে নব্য ভারতীয় রীতি বা বেঙ্গল স্কুলিং একটা, সেখানে ওই ওয়াশ টেকনিকে কাজ শেখানো, এখানে অয়েল পেন্টিং শেখানো, এই দুম করে বোঝে না যে ওয়েস্টার্ন আর্ট, হ্যাঁ, ওয়েস্টার্ন পেন্টিং স্কুলিং, ইন্ডিয়ান স্কুল অফ আর্ট, এসব এই যে এত ভাগ করা না, খুব গন্ডগোলের এই সময়, এগুলো তুলে দেওয়া উচিত। আর সব থেকে বড় কথা, এই শিল্পকলা ক্ষেত্রে বিশেষ করে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, আমার ব্যক্তিগত মতামত যে আর্ট কলেজ যেগুলো রয়েছে সেগুলো ইউজিসি যে রুলস রয়েছে সেই রুলস মেনে চললে পরে এটা আরো বিপদের সম্মুখীন হতে হবে, কারণ এইভাবে শিল্পকলা কখনো হতে পারে না ইউজিসি রুলস অনুযায়ী। ওখানে তো কয়েকজন মানে কি বলবো মানে ভীষণ গাম্বার লোকজন, মানে 80% লোকজন বসে রয়েছে ওখানে পরিচালনা করার জন্য, তারা শিল্পের কিছু বোঝেই না। এখন রবি ঠাকুর যে পড়ে ফেলবে সারা জীবন ধরে, সেই রবি ঠাকুরকে বুঝে ফেলবে তা তো নয়। হ্যাঁ, এ খুব মুশকিল। অথচ যে রবি ঠাকুরের একটা গান গুনগুন করে গায়, সে তো গুনগুন করে গায়, মানে তার যদি সুর নাও থাকে সে তো তাহলে আত্মা থেকে গায়, ভেতর থেকে গায়, হৃদয় দিয়ে গায়, সেটা তো ভাবতে হবে আমাদের। আর আরেকটা ব্যাপার আর কি, এটা আমাদের মেম্বারদের জন্য, যেহেতু আমরা ফটোগ্রাফি থেকে আমাদের এইখানে আগমন আর কি, তোমাকে একদম প্রথম থেকে দেখেছি যখন ফটোগ্রাফি ললিত কলা হিসেবে স্বীকৃতি পাচ্ছে, এরকম সময় ফটোগ্রাফির উপর তোমার প্রথম থেকে একটা শ্রদ্ধা ক্রিয়েটিভ ফটোগ্রাফির ক্ষেত্রে। ফটোগ্রাফিকে তুমি কিভাবে দেখো, মানে কেন তোমার সেই সময় থেকে, ধরো আজকে নয় ফটোগ্রাফি একটা বিরাট প্রাধান্য পেয়েছে, যখন তোমার সঙ্গে আলাপ তো সেই ভাবে ফটোগ্রাফি এত প্রাধান্য পাইনি, তখন ললিত কলার অন্তর্গতই হয়নি, একটা আর্ট আর্ট ফর্ম আছে যেটা ফাইন আর্ট, তখনও সেই স্বীকৃতি পাইনি, কিন্তু তুমি স্বীকৃতি দিয়ে বসে আছো, এই জায়গাটা কিভাবে দেখেছিলে, মানে তোমার ফটোগ্রাফি নিয়ে ভাবনার কথা বলছি। ধরো ওই মানে সারা জীবন ধরে সেটাকে বঙ্গানুবাদ পড়লে পড়ে, হ্যাঁ, আর কিছু মানুষের ঝোল টেনে সেটাকে কথা বললে পরে ওই অবস্থাই হবে। জন বার্জার মতন একজন মানুষ আছেন তো, ওই সব সিনস পড়তে হবে, জানতে হবে, এলিজাবেথ প্রিজন কি বলেছে সেটা জানতে হবে। আমি সারা জীবন ধরে একজনের বঙ্গানুবাদ পড়বো, হ্যাঁ, আর মুখস্থ করে সেই মানে মেডিজির মতন, মানে রায় মার্টিনের মতন কেস আর কি, আমি টেক্সট পড়বো না, শুধু ওই মানে মুখরোচক চানাচুর খেয়ে গল্প করতে বসবো, ওই হয় না এইভাবে, জানো তো, একটু টেক্সট পড়তে হয়, একটু বই পড়তে হয়, শুধু মাস্টারমশাই কি আমাকে উত্তর লিখে দিল এসব বলে হয় না। আর এসব সমালোচক যারা আজকে ফটোগ্রাফিকে আলাদা করছে করে রেখেছিল, হ্যাঁ, তারা আসলে ফটোগ্রাফি তো ভিজুয়াল আর্ট, তো তুমি নয় রং তুলি দিয়ে আসছো, আর তুমি ক্যামেরা লেন্স দিয়ে আসছো, তুমি একটা মানে বেটার টেকনোলজি দিয়ে করছো। আজকে টেকনোলজি দিয়ে আমরা কথা বলছি না, আজকে ধরো এই সময় দাঁড়িয়ে ছবি আঁকার কি ভূমিকা থাকবে, আদৌ আমরা ওয়াটার কালার করবো কি অয়েল পেন্টিং করবো, হ্যাঁ, বা ধরো আমি খুব ভ্যান গঘের একটা পেন্টিং যে জেস্টারে রয়েছে,
আমি আজকে অনলাইনে কি বুঝবো, তার সম্পর্কে কি বুঝবো, বা ধরো একজন আর্ট ক্রিটিক দেখলেন, একটা পেন্টিং দেখলেন, দেখে কি বুঝলেন, রক্ত, বর্ণ, গন্ধ, রস, এগুলো তো পেতে হয়। তো তাহলে এমন একটা সময় আসছে আমাদের জুনিয়ররা, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, এরাই মাথা থেকে বার করবে যে আমরা এই সময় নতুন কি মাধ্যম ব্যবহার করব বা ভাববো যেটা স্বয়ংভূ হয়ে উঠবে, মানে ধরো ভিজুয়াল আর্টের পরিপূরক হয়ে উঠবে। কারণ আমি একটা ইনস্টলেশন করলাম, সেটা আমি অনলাইনে দেখালাম, কি ফিলিংস হলো বলতো? ওই খানিকটা ক্রিকেট খেলা হচ্ছে, আমি যদি ঘরে বসে টিভিতে দেখে হই হই করছি দেখানোর মতন, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ পাগল, খেলা পাগল, তারা মাঠে যেত না, সবটাই অনলাইনে হয়ে যেত। এবার ক্রিকেট খেলাটা বন্ধ হয়ে যাবে, এবার বলবে যে ভিডিও গেম যারা তৈরি করে, গেম তৈরি করে সারাদিন ধরে বসে বসে খেলো। একটা ছোট কথা বলি তোমাকে, সুজন বলে আমাদের এক বন্ধু, ও টেক্সটাইল ডিজাইন নিয়ে পাস করেছিল আমাদের সঙ্গে, ওর সঙ্গে আমার এই গত বছর 5 তারিখে মানে আমার জন্মদিনের দিন ফেব্রুয়ারির, ও আমাকে সকালবেলা ফোন করলো হঠাৎ ব্যাঙ্গালোর থেকে। ও মানে ওই মানে কম্পিউটারে প্রোগ্রামিং করে, ব্যাঙ্গালোরে থাকে, দীর্ঘদিনে প্রতিষ্ঠিত, প্রচুর মানে অর্থ যশ সবকিছু রয়েছে। তো ওর ছেলে ছোট, ক্লাস 8-9 পরে, ও ভীষণ না ওই ভিডিও গেমে, ভিডিও গেম খেলে না, ও বড় হয়ে কার রেসিং করবে। তো ওর বাবাকে একদিন বললো যে বাবা তোমরা প্রোগ্রাম টোগ্রাম করছো, এত কিছু প্রোগ্রামিং করছো, করে তোমরা সবটাই তো মানে এখন এই স্ক্রিনে ঢুকিয়ে দিচ্ছ, তো আমি কি কোনোদিনও ফিজিক্যালি কার রেসিং করতে পারবো না? বড় প্রশ্ন একটা। তো সুতরাং তার পরের দিন চাকরিটা ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, আসলে আমাদের সময়টা কি হচ্ছে বলতো, প্রশ্নটা না প্রশ্নের মতন পড়তে জানতে হবে। সেই শিক্ষাটা আমাদের খুব কম সংখ্যক টিচার ছিলেন, প্রশ্নটা প্রশ্নের মতন করতে জানতে হবে, প্রশ্নটা করাতে শিখতে হবে। আমাদের গণেশ আলুয়ার মতন মাস্টার মশাই, বাঁধনদার মতন টিচার, নিরঞ্জন প্রধান, দীপালী ভট্টাচার্য, হ্যাঁ, এরা না এসব পুরো শিখিয়েছিলেন। আজকে মানে আমি গর্ব করে বলি যে আমি গণেশ আলুয়ের সন্তান। বিকাশ ভট্টাচার্য তো আমার ডাইরেক্ট টিচার ছিলেন না, বিকাশ দার থেকে যা শিখেছি কিন্তু কোনোদিনও ভুলতে পারবো না। আমি তো বলি আমি পিকাস, আমি তো বলি আমি দাভিনচির সন্তান। আসলে কোনো কোনো সময় স্বীকার করতে হয়। আজকে আমি যদি বলি যে ধরো কার্তিকের বেশের সন্তান আমি, আমি কেন বলবো না? আরে একটা মানুষ সে এমন ফটোগ্রাফি করলো, এমন ভাবে ভাবালো, আসলে যা দেখছি তা ফটোগ্রাফি নয়, তার ভেতরেও দেখতে পাচ্ছি না, যেটা দেখতে পাচ্ছি না সেটা কোথায়, ওখানে কে আছে বা কে নেই? আসলে যে আছে সে তো দৃশ্য, তো কিন্তু যে নেই, যে ভাবনা চিন্তাটা নেই ওখানে, এটাকে মানে মরণকে উত্তরণ করে, আমরা মরণকে পার করে কি দেখছি? যা নেই সেটাকে কি দেখাতে পারছি? তার জন্য তো একটা বৃষর জন্ম হয়। যে আমাদের এখনো প্রসঙ্গত ফটোগ্রাফি নিয়ে কথা বলতে গেলে কার্তিক বেশর গল্প করতে হয়, কথা বলতে প্রসঙ্গ তো আসে প্রত্যেক দিনে। আজকে বালিশের পাশে ওই বইটাই থাকে, গীতা বাইবেলের মতো। হ্যাঁ, আজকে ধরো আমি বলি পশ্চিমবাংলায়, ধরো পশ্চিমবাংলা ভারতবর্ষের ন্যাশনাল জিওগ্রাফি বইতে কার ছবি ছাপা হয়েছে? কিন্তু অতনিকের নাম তো পড়তেই হয়, কেউ তো ধরে হেঁটে শেখায়নি। আসলে টেকনিক্যাল তো টেকনিক্যাল, কে অয়েলের কাজ করবে, কে অ্যাক্রিলিকে কাজ করবে, কে ক্যামেরায় কাজ করবে, কে অনলাইনে বসে কাজ করবে। আমি ভিজুয়াল আর্টিস্ট, আমরা ভিজুয়ালি কি দিতে পারছি? যা আছে তা দিচ্ছি, না তাকে ছাপিয়ে গিয়ে কিছু দিচ্ছি? আছে অতনুদা, শেষ কথা বলি যে আমাদের নিয়তি পার করে না কাজ করতে হবে। যারা লেখক তাদের লিখতে হবে, যারা ছবি আঁকে তাদের ছবি আঁকতে হবে, আর যারা ছবি তোলে তাদেরকে তোমাদের সঙ্গে তো অন্যরকম বন্ধুভাবে মিশেছি। এবারই দেখবে যেটা ফ্রেন্ডস অফ ফাইন আর্টসে আমার উপাদান হিসেবে ইউজ করেছি, লকডাউনে জমে যাওয়া ঝুল আর ঝুলেতে পড়ে থাকা কিছু শুকনো পাতা,
দেখবে দুটো কম্পোজিশন দিয়েছি, যদি ফ্রেন্ডস অফ ফাইন আর্টস এর এক্সিবিশনে দেখো যে কেন এই উপাদানগুলো আসবে না, ফেলে দেওয়া জায়গাগুলো, যদি আমি সময়টাকে ধরতে পারি, আমি ওই ছবির মধ্যে লুকিয়ে থাকা ছবিটাকে ধরতে পারি। একটা সময় তো তুমি ঝুলের ছবি তুলেছো, এটা কখনো ছবি হতে পারে? তার খুব ওই সুডৌল ব্যাপারটা নয়, ওই পেলব ওই রকম ব্যাপারটা নয়, তাকে একদম একটা তোমার চারকোল ড্রয়িং এর মতো জায়গায় নিয়ে গিয়ে কাজ করা। এই হ্যাঁ, অতন্দা প্রসঙ্গ তো মনে পড়ে গেল, বলো। এখানে বলি বডি পেন্টিং নিয়ে। হ্যাঁ, বডি পেন্টিং নিয়ে আমি যখন সেকেন্ড হই, প্রথম বছর সেকেন্ড হওয়ার পর ইন্ডিয়ান মিউজিয়াম এবং আমাকে মানে জয়দীপ কুণ্ডুর যে শের, হ্যাঁ, আমাকে বাঘ নিয়ে ব্যাঘ্র মানে বিশ্ব ব্যাঘ্র দিবসে আমাকে কাজ করতে বলা হয়েছিল। তো তোমার খুব পরিচিত একজন, মানে আমাদের পরিচিত একজন, মানে টিভি চ্যানেলের সিও, আচ্ছা, উনি ফোন করে বলেন, সনাতন তুমি যদি একটা মহিলা নিউড মহিলাকে পেন্টিং করতে, তাহলে আমরা বোধহয় বেশি কাভারেজ করতে পারতাম, এখানে কি একটা ছেলেকে এঁকেছো? আমি তার সঙ্গে এখনো কথা বলি না, জানো তো। তো এই দেশেতে তুমি আমাকে বলছো বডি পেন্টিং নিয়ে, আসলে দেহ দেখানোটা, দেহেতে রং করাটা আমার কাজ নয়, মানব শরীরে কাজ করাটা আমার কাজ। সে ছেলে হোক, মেয়ে হোক, ট্রান্সজেন্ডার হোক, কালো হোক, মোটা হোক, মেটে হোক, আমার কিচ্ছু এসে যায় না। আমি একটা অল্টারনেটিভ আর্ট স্পেস খুঁজছিলাম, আর দেহটা তো ক্যানভাস নয়, একটা স্বয়ংভূ একটা আর্ট স্পেস যেখানে আমি রং মানে চিত্রিত করতে পারি, তার জ্যামিতিক পরিধিটাকে আমি রং দিয়ে নষ্ট করতে পারি, তার কন্ট্রোল গুলো আমি রং দিয়ে লোভের চোখ থেকে নষ্ট করতে পারি। আসলে আমি রেপ করতে চাইনি কোনোদিনও, আর পেন্টিং করার নাম করে মজা করে নারী শরীরে গায়ে হাত বোলানোটা আমার কাজ নয়। আমার যদি মনে হয়, প্রচুর প্রচুর শুভেচ্ছা, প্রচুর মানুষ দেখেছেন আজকে গল্পে ছেদ কাটবে বলে হয়তো ওরা আমাকে একটু গালাগাল দিচ্ছে, আর আমি তো ঠিক সেইভাবে সঞ্চালক নই। এই মোবাইল থেকে প্রশ্ন দেখে দেখে তোমার কাছে, ওদের কাছে উত্তর পৌঁছে দেওয়া, সব কাজটা সামলাতে পারবো। তার ফলে সকলের কাছে এই সামনেই বলি, হয়তো আমাকে গালাগাল দিচ্ছে সনাতনের কাছে, আমি প্রশ্ন পৌঁছে দিতে পারলাম। পরে কখনো সুযোগ বুঝে, আমি জানি না সেটা কিভাবে হবে, তুমি এর মধ্যে পুজোয় ব্যস্ত হয়ে পড়বে, সে ঠিক আছে, পুজোটা যাক না, অসুবিধে কি আছে। যতটুকু পেলাম, অনেক প্রশ্ন ছিল ওদের, আমি ধরলাম না, কারণ সময় অনেকটা, 1 ঘন্টারে অলরেডি আমাদের মানে 1.5 ঘন্টার পথে, আর তুমিও, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা বলেছিলাম কেমন দেখো, এটা দিয়ে আমরা শেষ করি এরকম ভাবে, যে আমাদের অনেক শিল্পী হয় খুব গর্বে কিন্তু আশ্রয় হতে পারেন না, তুমি এমন একজন মানুষ, তুমি আমাদের গর্বের সঙ্গে সঙ্গে হচ্ছে আশ্রয়, অনেক শিল্পীর আশ্রয়। আমি যদি সরাসরি টাকা পয়সার দিক দিয়েও যাই, দুর্গাপুজো আমি জানি তার সঙ্গে যুক্ত, এবং তোমার সঙ্গে রং ক্যানভাস যারা তোমাকে সাপ্লাই করে তাদের এরকম কয়েকজনকে জানি, তোমার দিকে তাকিয়ে থাকে, মানে সনাতনদা না থাকলে তারা চোখে ধুদ্রফুলি দেখে তার পরিবর্তে। এবং তোমার থেকে প্রচুর শিল্পী, পুজো শিল্পী থেকে আরম্ভ করে অন্যান্য স্ট্রিমে, তোমার সাজেশনের অপেক্ষায় থাকে, যে সনাতনদার কাছে গেলে জানলাকে দরজা, আর দরজাকে জানলা বলে চিনিয়ে দেবে, না যাই করুক, তার ক্ষমতা থাকুক না ক্ষমতা থাকুক, বেশি ক্ষমতা থাকুক, এটা করবে না। তার ফলে আমাদের ওই যে ছোট্ট একটা প্যারামিটার বলি, যে আমাদের গর্বের শিল্পী খুব একটা দরকার নেই, ঠিক আছে, তার জন্য অনেকে আছে, সেটা আমি তোমার মধ্যে পেয়ে গেছি, সেটা আলাদা কথা, কিন্তু যেন আমাদের আশ্রয় হতে পারে, সেই আশ্রয়কে দিলসের তরফ থেকে আমাদের একটা বড় শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর আরেকটা হচ্ছে, আমাদের এই অনুষ্ঠানের মন্ত্র ছিল, আমি জানি না দর্শকরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যে খুব কেতাবি আমরা কথা বলিনি, যেরকম ভাবে গল্প করি, বরং আমি ওই আমার ছেলে নেই বলে একটু আড়ষ্ট হয়ে বসে আছি, সনাতন অনেক মানে কি বলবো, স্ক্রিন স্যাভি, ও দুমদাম করে সব রকম করতে পারে, আমি একটু আড়ষ্ট থাকি, কি করতে কি গন্ডগোল হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে, ওটা বন্ধ হয়ে যাবে, এরকম। তো ওখানে বলেছিল যে আমাদের যাই হোক, আমাদের যেন মানে মূল জায়গাটা থাকে সত্যমেব জয়তে, আমরা সত্যের জয় হোক এইটাতে বিশ্বাস করে ভালোবেসে অন্তর থেকে আমাদের কিছু গল্প আড্ডা আপনাদের কাছে পৌঁছে দিলাম। আবার বলছি, আজকে প্রশ্ন নিতে পারিনি, যারা যারা শুভেচ্ছা, এ তো ফেসবুকে থাকবেই, কিছুদিনের মধ্যে এটা ইউটিউবে চলে আসবে, সারা জীবনের মতো থেকে যাবে, আপনারাও সাক্ষী থাকবেন, আমরা দেখবো, যাতে সেইখানে আপনাদের
আজকের এই সন্ধ্যায় যোগাযোগটা বা যোগদানটা যাতে আমরা ইনক্লুড করতে পারি। আজকে এই বলে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, পুজো ভালো হোক, আর তোমার সূত্র ধরে যারা ওই দুর্গা প্রতিমা এরকম সনাতন তো কখনো অফার করেনি এইরকম ভাবে বছর, যখন ওর মন চেয়েছে আমি অনেক অনেক জায়গায় দুর্গা প্রতিমা পৌঁছে দেবো, আমার মাকে পৌঁছে দেবো, এরকম একটা জায়গা তারা এই সুযোগটা নিতে পারেন। সনাতনের আমি অনেক আগে অনেক পুজো কমিটির হয়ে সনাতনকে রাজি করাটা আমাকে হিমশিম খেতে হয়েছে, আর আজকে এই রকম পরিস্থিতির জন্য সনাতন নিজে সব জানলা দরজা খুলে বেরিয়ে চলে এসেছে এরকম জায়গায়। আমি চাই এবছরের শারদোৎসব, দুর্গোৎসব অন্য একটা মাত্রা পাক, আমরা বিজ্ঞান সচেতন থেকে ওই আনন্দে হৈ হৈ করে দুহাত পা তুলে না নাচলেও যেন ঠিক একটা নির্দিষ্ট নিয়ম মেনে আমরা এই কাজটাকে চালাতে পারি, যেন কোনো রকম ভাবে এই যে এত কোটি টাকার টার্নওভারের কথা বললে, এত শিল্পী থেকে আরম্ভ করে এত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যোগদান কত লক্ষ কোটির কথা বললো, এটা যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়, একটা অতিমারি যেন আরো একটা অতিমারির জন্ম না দিয়ে দেয়, এই শুভকামনা নিয়ে আজকে সন্ধ্যে শেষ করছি। ভালো থাকবেন, শুভ সন্ধ্যা, অনেক অনেক ধন্যবাদ সনাতন, ধন্যবাদ, থ্যাংক ইউ।